গত রাতে যেখান থেকে আমার বক্তব্য ইতি করেছিলাম আপনাদের মনে হবে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তেসরা হিজরি পনেরোই রমজান পৃথিবীতে তশরিফ এনেছেন হযরত ইমাম হুসাইন চতুর্থ হিজরি পাঁচে শাবান পৃথিবীতে তশরিফ এনেছেন এখান থেকে ছেড়েছিলাম না এবার আসো এখান থেকে আমরা আরম্ভ করব ইনশাআল্লাহ সাইয়েদনা ইমাম হাসান সাইয়েদনা ইমাম হুসাইন মাত্র কয় মাসে ছোট বড় দুই ভাই হ্যাঁ মাত্র কয় মাসে ছোট বড় দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসানের যেমন ডান কানে আজান দিয়েছিলেন বাম কানে একামত দিয়েছিলেন ইমাম হুসাইন করিমেরও ডান কানে আজান বাম কানে একামত নবী দিয়েছিলেন এবং দুই ভাইয়েরই সাত দিন বয়সে কদিন বয়সে সাত দিন বয়সে নবী আমার দুটা দুম্মার আকিকা করেছিলেন তাহলে আকিকা করা নবীর সুন্নাত ইমাম হাসানের আকিকাও নবী করেছেন ইমাম হোসেনের আকিকাও নবী করেছেন কটা দুম্মা দুটো করে দুম্মা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আকিকা করেছিলেন সেদিন ইমাম হাসানের মস্তকের চুল সম্পূর্ণ কেটে ওই মস্তকের চুলের ওজনে চাঁদি কিংবা অর্থ আল্লাহ রাসূল মদিনার অসহায়দের মধ্যে দান করেছিলেন এক কথাই আমার প্রিয় নবী আপনার প্রিয় নবী হুজুর দাসদারে মদিনা রাহাতে কলব সিনা সাইয়েদনা ইমাম হাসান ও হুসাইন কে জান অপেক্ষায় ভালোবাসতেন জান অপেক্ষায় ভালোবাসতেন নানা এক তো নানা আর দ্বিতীয় ভালোবাসার কারণ হচ্ছে যে সাইয়েদনা ইমাম হাসান ও হুসাইন সম্পর্কে আপনার নবী বলছেন যে হাসান ও হুসাইন শোনো তোমরা দুজনেই জান্নাতি জওয়ানদের সর্দার হুসাইন তুমি শহীদদের সর্দার হাসান তুমি জান্নাতি জওয়ানদের সর্দার নবী এ দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে এত ভালোবাসতেন যে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ মা ফাতেমার ঘরে এসে নিজের নামাসা হাসান হোসেনের খবর নিতেন নিজের নামাসা হাসান হোসেনের খবর নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ইমাম হোসেনকে ভালোবাসতেন যে একদিনের তারিখ রয়েছে যে আল্লাহ রাসূল ইমাম হোসেনকে কোলে নিয়ে বসে আছেন এমন সময় মা আয়েশা সিদ্দিকা নানি হলেন তো একটু গালটা ধরে টেনেছেন নানি না গালটা ধরে একটু টেনেছেন আর এই গাল ধরে টানা ছিল ইমাম হুসাইন কাঁদতে লেগেছেন আমার রসুল আপনার রসুল জালালিয়াতে এসেছেন আয়েশা তুমি আমার নামাজ সাথে কাঁদিয়ে দিলে হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো হুসাইনকে ক্রোধে রাগে গাল ধরে টানিনি নানি হলাম তাই একটু নাক ধরে টেনেছিলাম আমার রাসূলুল্লাহ বললেন আয়েশা তুমি জানো না আমার হুসাইন আহ শব্দ করে দেখ এটাও আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি এতটা ভালোবাসতেন মুআজ্জাজ সামনে গ্রাম বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবী পয়গম্বর আজম নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজ সকালে বাবা ইমাম হাসনাইন করিমাইন শহীদাইন কাতিলাইনকে দেখার জন্য আসতেন যতক্ষণ পর্যন্ত তিনি দুই নামাজকে দেখতেন না বাড়ি যেতেন না আহা বাড়ি যেতেন না নামাজ পড়ে আগে ইমাম হাসান হোসেনকে দেখতেন তারপরে বাড়ি যেতেন একদিনের ঘটনা আমার রাসূল ইমাম হাসান হোসেনকে দেখতে এসেছে দরজায় আওয়াজ সকাল সকাল আল্লাহ রাসূলের বিটি হযরত ফাতেমা ভিতর থেকে বলছেন আব্বা ও আব্বা জান আজকে আপনি চলে যান আর আমার নবী এসেছিলেন ফাতেমার বাড়িতে বিশ্ব নবী আমার সাত দিনের অনাহারে ছিলেন সাত দিন ধরে নবীর বাড়িতে উনান জ্বলেনি পেটে দুখানা পাথর বাঁধা মুস্তফা ফাতেমার বাড়িতে নবী এসেছেন কিছু খাবো মনে করে বলবেন না সাত দিনের অনাহারে নবী বেটি
এসেছেন ফজরের নামাজ পড়ে, কিছু খাবো মনে করে, ছোট্ট হাসান ছোট্ট হুসাইন। বিশ্ব নবী আমার শুভ সাদিকে ফাতেমার দরজায় আওয়াজ দিয়েছেন, মা ফাতেমা দরজা খুলো মা, আমি তোমার আব্বা। যেমনই বলা আমি তোমার আব্বা, ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা হুজুর আপনাকে আপনার নামাজ আর ওয়াস্তা, আজকে আপনি আমার বাড়ি থেকে ফিরে যান। নবী আসলেন সাত দিনের অনাহারে, পেটে পাথর বেঁধে, বেটির বাড়িতে কিছু খেতে, আর বেটি বলছে আব্বা আপনি ফিরে যান আজকে, আজ আমি গেট খুলবো না। আমার নবী গেটে দাঁড়িয়ে গেলেন, বেটি ফাতেমা আজকে তোমাকে না দেখলে আমি তোমার বাড়ি থেকে যাব না, দরজা থেকে যাব না। একটু পরে মা ফাতেমা দরজা খুললেন, নবী আমার দেখছেন ফাতেমার দুই চোখ দুই পলক পানিতে ভিজে আছে। বিশ্ব নবী আমার বললেন বেটি তোমার চোখের পলক পানিতে ভিজে তুমি কাঁদছো, কান্নার কারণ কি? বলে আব্বা হুজুর কান্নার কোনো কারণ নাই, বাস এমনি কেঁদেছিলাম। বলে বেটি কান্নার কারণ তুমি বলবে না, ঠিক আছে, কিন্তু এতটুকু তো বলো, আজকে আমি যখন তোমার দরজায় দাঁড়িয়ে বললাম বেটি দরজা খুলো, তুমি আমাকে দরজা না খুলে আমাকে যেতে কেন বললে? হযরতে ফাতেমা বলে আব্বা হুজুর আপনি আল্লাহর হাবিব, আপনার কাছ থেকে কিছু লুকানো যাবে না আব্বা, আপনি গায়বের সংবাদদাতা আব্বা। আব্বা গো আপনার ফাতেমার কাপড়ে, ফাতেমার পরনের কাপড়টা একেবারে ফাটা ছিল, পরনের কাপড় মোটে ছিল না। আব্বা হুজুর আপনি যখন বললেন আমি গেট থেকে যাব না, এই দেখুন কাপড়টা গিট মেরে মেরে পড়েছি। বিশ্ব নবী আমার বললেন বেটি ফাতেমা আমার নয়নের মণি, আমার হাসনাইন কারিমাইন কই, আমার দিলের চাইন কোথা? সৈয়দা ফাতেমা বলে আব্বা তারা দুই ভাই ভাই আছে, বলে এখনো জাগে নাই। বলে না নবী আমার বলে বেটি ফাতেমা তোমার চোখে অশ্রু কেন মা? ফাতেমা বলে আব্বা গো তোমার বেটি ফাতেমা আজ তিন দিন ধরে অনাহারে আছে আব্বা, তিন দিন ধরে কিছু খাওয়া হয় নাই, ইমাম হাসান হোসাইন ক্ষুধায় শুয়ে আছে আব্বা, তাদের মুখে আমি শুকনো খেজুর ছাড়া কিছু দিতে পারি নাই। আব্বা আপনার ফাতেমা আজ তিন দিনের অনাহারে শুধু শুকনো খেজুরের আঁঠি চুষে আর পানি পান করে নিজের পেটটা ভরে রেখেছি আব্বা। বিশ্ব নবী আমার বেটির চোখের পানিকে মুছলেন নিজের হাতে, বেটির পানি চোখের পানি মুছে দিয়ে নবী আমার নিজের এবা মোবারক করলেন, বেটি ফাতেমা মা আমি তোমার বাড়ি এসেছিলাম কিছু খাবো মনে করে রে মা। মা ফাতেমা দেখ বেটি তোমার আব্বার পেটে দুই সাইডে দুটো পাথর বাঁধা, ও মা ফাতেমা তুমি তিন দিনের অনাহারে রয়েছো আর আমি তোমার আব্বা আর সাত দিনের অনাহারে, বেটি সাত দিন ধরে আমি নবী কিছু খাই নাই। হযরতে ফাতেমা আব্বাকে বসার জায়গা দিয়ে টপ করে চলে গেলেন মাওলানা আলীর ঘরে। মা বোনেরা আলী ঘুমিয়েছিলেন, বিশ্ব নবীকে বসাইয়া ফাতেমা আলীকে ডাক দেন, ও সরতাজ ও আমার শরীকে হায়াত মাওলা মুশকিল কুশা উঠুন। হযরত আলী অসুস্থ ছিলেন, জ্বর ছিল, উঠে বসলেন। বেবি ফাতেমা কি বলো বেগম? বলে মাওলা আলী আমার শরীকে হায়াত আমার সারের তাজ, ও মাওলা আলী আমার বাড়িতে আমার আব্বা এসেছেন আজ সাত দিনের অনাহারে, আব্বা হুজুরের পেটে দুখানা পাথর বাঁধা রয়েছে, আমার আব্বা খোদায় রয়েছে, আমার বাড়িতে কিছু খাবো মনে করে এসেছে। মাওলা আলী বাড়িতে তো কিছু নাই, আপনিও অসুস্থ, হযরতে ফাতেমা করলেন কি? মা বোনেরা ফাতেমার কাছে একটা দোপাট্টা ছিল, উড়নি ছিল, যেটা বিয়ের দিনেতে নবী আমার বেটির গলায় দান করেছিলেন, যেই দোপাট্টাটা যেই উড়নিটা
মা খাদিজার গায়ে থাকতো নবী আমার বলেছিলেন বেবি ফাতেমা আমি তোমার আব্বা তোমাকে তো বিয়েই কিছু দিতে পারলাম না তোমার মায়ের তালি লাগা তো পাট্টাটা তুমি না বিয়ের দিন হযরতে ফাতেমাকে এক দোপাট্টা দিয়েছিলেন আল্লাহ রাসূল মা খাদিজা যে দোপাট্টাটা গায়ে দিতেন দোপাট্টা মানে ঘুরেছেন ওড়েনি ওড়েনি হযরতে খাদিজার ওড়নিটা নবী আমার বেবি ফাতেমাকে দিলেন ওই দোপাট্টাটা হযরতে ফাতেমা এনে মাওলা আলীকে বলেন ও আমার শরীরে হায়াত ও মাওলা আলী এই দোপাট্টা এই ওড়নিটা নিয়ে যান বড় ব্যথা পাচ্ছি এটা আমার মায়ের নিশানি এটা আমার মা গায়ে দিতেন আজকে মা নাই মায়ের নিশানি আমার ছিল ও মাওলা আলী আমার দোপাট্টা আমার ওড়নি নিয়ে যান মদিনার বাজারে আমার দোপাট্টাটা বিক্রি করে দিবেন মদিনার বাজারে আমার ওড়নিটা বিক্রি করে দিয়ে আমার আব্বার জন্য কিছু খাবার নিয়ে আসবেন বাবারা মা বোনেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার তালি দেওয়া দোপাট্টা বাবা ফাটা দোপাট্টা মদিনার বাজারে নিয়ে ঘুরে কে আছে বাবা তালি দেওয়া দোপাট্টা কিনবে মায়েরা কে আছে ছিড়া উড়নি কিনবে গোটা মদিনার গলিতে আলী ঘুরলেন কেউ দোপাট্টাটা কিনছে না আল্লাহ রাসূল বলছেন ফাতেমা চলে যায় বলে আব্বা বসুন হযরত আলী গোটা মদিনার গলি গলি ঘুরছেন আল্লাহ আল্লাহ ফাতেমার দোপাট্টা যদি বিক্রি হয়ে যায় নবীর জন্য কিছু খাবার নিয়ে যাব বাবা সারাদিন আলী ঘুরলেন ফাতেমার দোপাট্টা কেউ নেন না শেষ বেলাতে বাবা সূর্য ডুবে যাবে এমন সময় এক ইহুদির দোকানে হযরত আলী গিয়ে দাঁড়িয়েছেন ও ভাই ইহুদি ও ভাইয়া আমার ফাতেমার যেই দোপাট্টাটা গায়ে দিতেন এই দোপাট্টাটাকে তুমি ক্রয় করবে ইহুদি মনে ভাবলো আলী কোন বেকয়ে পড়েছে আলী কোন অসুবিধায় পড়েছে বলে দাও আলী এই তালি লাগা দোপাট্টাটা এই ভাড়া উড়নিটা ওই ইহুদি বাবা হযরত ফাতেমার দোপাট্টাটা নিয়ে ঘরের মধ্যে তা বাসে টাঙিয়ে দিয়েছে আর কিছু আটা হযরত আলীকে দিয়েছেন হযরত মাওলা মুশকিল কুশা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা ওই আটাগুলো নিয়ে বাবা বাড়িতে এসেছেন কোন রকমে বাবা দুটো রুটি তৈরি হয়েছে একটা রুটি আল্লাহ একটা রুটি বিশ্ব নবীর প্লেটে দিয়েছেন আর একটা রুটি হাসান হোসেনকে খাওয়াচ্ছেন এমন সময় দরজায় কে যেন ডাকে ও ফাতেমা ও ফাতেমা ফাতেমা দরজাটা খুললেন কে বাবা আওয়াজ আসছে বেটি ফাতেমা আমি দুই দিনের অনাহারে ভিখারি তোমার বাড়িতে এসেছি ফাতেমা কিছু খাবার দাও হযরতে ফাতেমা যেই রুটিটা ইমাম হাসান হোসেনের জন্য রেখেছিলেন ওই রুটিকে বাবা অর্ধেক করে নিয়ে ওই ভিখারিকে দিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহ বিশ্ব নবী আমার একটা রুটি খেয়ে ফাতেমার বাড়িতে বসে আছেন বাবা দিন গড়িয়ে গেছে সন্ধ্যা হয়েছে মা বোনেরা যেমনই সন্ধ্যা হওয়া আগের সময়তে মা এমন এমন আগের সময়তে মায়েরা সন্ধ্যা হলে মা বোনেরা প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বালাতো সন্ধ্যা বাতি দেখাতো সাজ বাতি দেখাতো ইহুদি বিবি বাবা একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে প্রত্যেক ঘরে ঘরে সাজ বাতি সন্ধ্যা বাতি দেখাতে যায় কিন্তু ওই ঘরের মধ্যে যখন যায় যে ঘরে মা ফাতেমার উর্মি ছিল যে ঘরে মা ফাতেমার দোপাট্টা ছিল ওই ঘরে যখন যাই ওই ইহুদির মেয়ে বেটি ইহুদির বিবি কি দেখছে গোটা ঘরটা বাবা সাতবাতি ছাড়াই আলো হয়ে আছে গোটা ঘর থেকে উস্কো আম্বারের খুশবু আসছে ইহুদির বিবির হাত থেকে প্রদীপটা পড়ে গেল এ কি দেখছি আমি বিনা প্রদীপের ঘরে আলো কোথা থেকে বিনা খুশবু ছড়ানোর ঘরে খুশবু এলো কোথা থেকে ইহুদির বিবি বারবার করে তাকায় ইয়া আল্লাহ কোথা থেকে
চাঁদের মতো জোস্তার আলো কেন বারবার করে তাকায় বারবার করে লক্ষ্য করে কোথা থেকে আলোটা আসছে এমন সময় দেখতে পাই একটা তালি দেওয়া তো পাট্টা একটা তালি দেওয়া উড়নি টাঙা আছে আর ওই উড়নিটা ছেলে বাবা চাঁদের ন্যায় জোস্না বেরিয়ে আসছে চাঁদের মতো জোস্না বেরিয়ে আসছে মুস্কম্বরের খুশবু বেরিয়ে আসছে ইহুদির বিবি বাবা প্রদীপটা রেখে দিয়ে ওই দোপাট্টাটাকে টেনে বুকে জড়িয়ে স্বামীর কাছে এসেছে স্বামী গো আমার আপনি দোকানে আছেন স্বামী দোকানটা একটু বন্ধ করুন স্বামী দোকানটা বন্ধ করেছে বিবি হয়েছে কি বলে স্বামী এই দোপাট্টাটা কার আপনার ঘরে এই দোপাট্টাটা কার আমাদের ঘরে বলে কেন দেবী এই দোপাট্টা তুমি কেন নিয়ে আছো বলে স্বামী গো আমার স্বামী গো আমার আল্লাহর কসম খেয়ে বলি খুশবু বেরিয়ে আসছে বলুন না স্বামী এই উর্মিটা কার কোথা পেলেন এই কাপড়টা কার উর্মি স্বামী স্বামী দোকানটা বন্ধ করে দিয়ে ওই ইহুদি বলে পিরিলে আমার আজকে আমার দোকানে ওই নবীর জমতা যার নাম মোহাম্মদ তার জমতা আলী এসেছিল আর বলেছিল ভাইয়া এ তো পাট্টাটা এই উর্মিটা নিয়ে নাও আমি তো পাট্টা উর্মিটা নিয়ে নিয়েছি কিছু আটা দিয়েছি বেগম কি দেখেছো তুমি বেগম বলে স্বামী আমার আমি দেখছি এই দোপাট্টা থেকে চাঁদের মতো জোস্না বের হচ্ছে স্বামী গো আমার এ দোপাট্টা আমরা আমাদের ঘরে রাখতে পারবো না এই দোপাট্টা আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো না চলুন না স্বামী যার দোপাট্টা তাকে দিয়ে আসি যার উর্মি তাকে দিয়ে আসি স্বামী আমার হাতে যে উর্মিটা গায়ে দেয় যদি ওই উর্মির এই ওই উর্মির যদি এই আলো হয় হাতে যেই দোপাট্টাটা গায়ে দেয় ওই দোপাট্টা খুশবু যদি এত হয় হাতে মার খুশবু কি হবে স্বামী হাতে মার আলো কি হবে স্বামী আমাকে নিয়ে চলো বাবা রাত্রি বেলাতে স্বামী আর স্ত্রীতে আসছে মাওলা আলী পাকের গেটে আওয়াজ দিয়েছে আমার আলী গেট খুলছেন দেখছেন ওই দোকানদার সে দোকানদারের কাছে দোপাট্টাটা বিক্রি করেছেন আলী চিন্তা করছেন আল্লাহ এখন যদি এই দোকানদার বলে আমি তোমার তালি দেওয়া উড়নি নেব না তোমার দোপাট্টা নেব না আমি একে আটা কোথা আমার বেদনা মাফ করে দেবেন আমাকে ক্ষমা করে দেবেন বেগমটা আগে বাড়ছে ও মাওলা আলী এই দিন আপনার দোপাট্টা আপনার বিবির দোপাট্টা হযরত আলী বলেন কেন রে মা এই দোপাট্টার বিনিময়ে তো তোমার স্বামী আমাকে আটা দিয়েছে ওই ইহুদির মেয়ে বলে স্বামী ও মাওলা আলী এ দোপাট্টা রাখার মতো আমার ঘরে কোনো জায়গা নাই এ দোপাট্টাকে আমরা রাখতে পারি না এ দোপাট্টা যার শরীরের তাকে দিয়ে দাও যার শরীরের তাকে দিয়ে দাও যার উর্মি তাকে দিয়ে দাও আর আমাদেরকে কারমা পড়ায়া দাও ইহুদি বলে মাওলা আলী যদি ফাতেমার দোপাট্টা এত আলো হয় ফাতেমার ভিতরে করে আলো হবে ফাতেমার দোপাট্টা যদি এত খুশবু হয় ফাতেমার সারা পা খুশবু কি হবে আমরা আর ইহুদি থাকতে পারি না আমাদেরকে কালেমা পড়ায়া দাও নবী বাবা আলীর ঘরে নবী বসেছিলেন আমার নবী বেরিয়ে আসছেন আর ইহুদিকে পড়াচ্ছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা
मोहम्मद वाला मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ब्रदर ये होचे हजरत फातिमा दुपट्टा कमाल जे दुपट्टा जे ओढ़नी ता फातिमा गाये दिते ওই দোপাট্টাতে এত রওশন এত কিরণ এত আলো এত খুশবু মা তাহলে ফাতেমার মধ্যে কি খুশবু ছিল ফাতেমার মধ্যে কি আলো ছিল আমার মা বোনেরা এবার আসুন হযরত ইমাম হাসানকে নবী কোলে নিলেন ইমাম হোসেনকে কোলে নিয়ে দুই ভাইকে অর্ধে রুটি খাওয়িয়ে নবী আমার চলে গেছে নবী আমার দুই ভাই বাবা করেছে কি বাড়িতে বসে বসে মা উনান জ্বালিয়ে রুটি তৈরি করছিলেন আর দুই ভাই পাশে বসে একটা তক্তির উপরে একটা কাঠের উপরে দুই ভাইতে আল্লাহ লিখেছে বলুন সুবহানাল্লাহ দুই ভাইতে কি লিখেছে নেইমেদিতে বলছে একটু দুই ভাইতে কি লিখেছে আল্লাহ দুই ভাইতে আল্লাহ লিখেছে মা রুটি তৈরি করছিলেন আগুন জ্বলছে আলো পেয়েছে দুই ভাই তক্তিতে আল্লাহ লিখেছে আল্লাহ লেখার পর ইমাম হাসান মাকে বলে আম্মা গো আমি তক্তিতে আল্লাহ লিখেছি মা আমার আল্লাহ লেখাটা কি হয়েছে মা বলছে হয়েছে হোসেন বলছে আম্মা আমিও আল্লাহ লিখেছি আমার আল্লাহ লেখাটা কি হয়েছে মা বলছে হয়েছে এবার বাবা দুই ভাইকে বলে মা আল্লাহ যখন লেখা হয়েছে বলো দুই ভাইয়ের মধ্যে কারটা বেশি সুন্দর কারটা বেশি সুন্দর মা চিন্তা করছেন মা ফাতেমা ছিলেন না আমাদের ঘরের মেয়ে নয় নবীর মেয়ে আহ নবীর মেয়ে চিন্তা করছে আল্লাহ আমি যদি বলি হাসানের সুন্দর তো হোসেন কাঁদবে আর হোসেন যদি কেঁদে যায় তো আমার আব্বা সব সহ্য করতে পারেন হোসেনের কান্না সহ্য করতে আমার আব্বা পারেন না তাই ফাতেমা চিন্তা করছেন আমি যদি হোসেনের সুন্দর বলি হাসান দুঃখ পাবে আর হাসানের দুঃখ আমার আব্বা সহ্য করতে পারেন না তাই ফাতেমা করলেন কি চালাকি করে বলেন বেটা তোমাদের কার লেখা সুন্দর তোমরা এক কাজ করো তোমার আব্বা ঘরে আছে আব্বাকে জিজ্ঞাসা করো দুই ভাই ছুটে গিয়েছে দুই ভাইয়ের হাতে তক্তি আব্বা আব্বা দুই ভাইকে বেটা বাপকে জড়িয়ে ধরেছে হাসান হোসেন কি হয়েছে আব্বা বলে আমরা দুই ভাইতে আম্মা আখায় রান্না করছিলেন আগুন জ্বলেছিল না আমরা দুই ভাইতে ওই আখার আগুনের আলোতে বসে আল্লাহ লিখেছি বলুন তো আব্বা কার তক্তির লেখাটা ভালো হযরত আলী চিন্তা করেন আল্লাহ যাদের অন্তরে আমার বেগান ফাতেমা ব্যথা দেননি কারটা ভালো বলবো কারটা খারাপ বলবো ফাতেমা যখন ফয়সলা করেনি আমি আলী কার ব্যথা দেব আর কারে হাসাবো আমার আলীও বলছেন বেটা তোমরা দুই ভাই লিখেছো কার লেখাটা ভালো কার লেখাটা খারাপ আমি তো বলতে পারবো না তোমাদের জান অপেক্ষায় প্যারা নানা তোমার নানার কাছে চলে যাও দুই ভাইকে তক্তি নিয়ে নানার কাছে নানা যান নানা যান নবী আমার মুচকি হেসেছেন দুই ভাইকে বুকে জড়ায় নিয়া মাথায় চুম্বন দিয়া নবী আমার বলে নাও আসা কি হয়েছে বলে নানা গো আম্মা রান্না করছিলেন আগুন জ্বলতেছিল ওই আগুনের আলোতে আমরা দুই ভাইকে তক্তিতে আল্লাহর নামটা লিখেছি ইয়া নানা নানা যান মাকে জিজ্ঞাসা করলাম কার আব্বাকে জিজ্ঞাসা করলাম কার লেখাটা ভালো আব্বাও বলল না 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 আপনি ফয়সলা করে দিন আপনি বলে দিন কার লেখাটা ভালো কারটা বেশি সুন্দর আমার নবী চিন্তা করেন আল্লাহ যার হৃদয়ে আমার আলী ফাতেমা ব্যথা দেননি আমি কি করে ব্যথা দেব আমার প্যারা নবী দুই তত্ত্বর দিকে তাকায় চিন্তা করে আল্লাহ গো কারটা ভালো বলবো কারটা খারাপ বলবো
কাকে হাসাবো কাকে কাঁদাবো, চারটা ভালো বলবো সে হাসবে, চারটা খারাপ বলবো সে কাঁদবে, আর এই দুইজনের কাঁদনে যে আমার কান্না পেয়ে যায়। নবী আমার আল্লাহর কাছে হাত তুলেছেন মাওলা, আজকে কোন পরীক্ষায় পড়ে গেলাম, আমাকে জিজ্ঞাসা করে কারটা ভালো কারটা ভালো কারে ভালো বলবো, এমন সময় জিব্রিলে আমিন নবীর দরবারে হাজির, জিব্রিলে আমিন হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গফর কই নামাজের তত্ত্বকে দুই জায়গায় রেখে দিন, তারা যে সিলেটে লিখেছে সিলেট দুটো রেখে দিন। বলে জিব্রিল কি হবে? বলে ইয়া নবী আল্লাহ, যার ফয়সলা ফাতেমা করেনি, যার ফয়সলা আলী করেনি, যার ফয়সলা আপনি করেন না, তার ফয়সলা আমার আল্লাহ করে দেবেন, কারটা ভালো আমার আল্লাহ বলবেন। দুই ভাই তো বাবা তত্ত্ব রেখে দিয়েছেন, বড় খুশি হয়েছে, কারটা ভালো কারটা মন্দ আল্লাহ ফয়সলা দেবেন। আল্লাহ আল্লাহ জিব্রিলকে, জিব্রিল আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার রব ফয়সলা দেবে, আমার নবী বলেন জিব্রিল রবকে ফয়সলা করতে দাও। আল্লাহ পাক রব্বে কাদির জিব্রিলের হাতে একটা আপেল দিয়ে পাঠালো, জান্নাতি ফল পাঠালো। আর জিব্রিল, জিব্রিল আমিনকে বলা হলো এ জিব্রিল আমিন এই ফলটা উপরের দিকে ছুঁড়ে দাও, নিচে দুইখানা চুক্তি রেখে দাও, ওই ফলটা যে চুক্তির উপরে পড়বে ওই চুক্তির লেখাটা ভালো হবে, আর যে চুক্তির উপরে পড়বে না ওই চুক্তির লেখাটা খারাপ হবে। দুইটা চুক্তি দুইটা স্লেট পাশাপাশি রেখে দিয়ে জিব্রিল আমিন জান্নাতি আপেলটাকে উপরে ছুঁড়েছে, যেমন উপরে ছুঁড়া ওদিক থেকে আমার আল্লাহ। আর এক ফরিস্তাকে ডাক দিয়ে বলে ও আমার ফরিস্তা, নবীর নামাসা ফাতেমার দুই লাগলার দুই তক্তি পাশাপাশি রয়েছে, আপেলটা কার তক্তিতে গিয়ে পড়বে, জান্নাতি ফলটা কার তক্তিতে গিয়ে পড়বে, এ আমার ফরিস্তা যার ভালো ফয়সলা আমার হাবিব করে, যার খারাপের ফয়সলা আমার হাবিব আমি কি করে দেব। আমার ফরিস্তা আপেলটাকে এমন ভাবে ছিঁড়ে দাও যেন কমি বেশি না হয়, এমন ভাবে ছিঁড়ে দাও সমান ভাবে ছিঁড়ে দিয়ে আপেলটাকে দুই তক্তির উপরে ফেলে দাও। মা বোনেরা, এই ছিল ইমাম হাসান হোসেনের সঙ্গে আমার আমার আপনার নবীর ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাম কাউকে ছোট কাউকে বড় নবী আমার করেনি। ও বাবা, আজকে আমরা হয়ে গেছি সাহাবীদেরকে মাপছি, ইমামদেরকে মাপছি, আল্লাহ আল্লাহ মুসলমান কাউকে ছোট বড় করার হক আপনাকে দিয়েছে, যাদের জিন্দেগানি যাদের জিম্মা আল্লাহ আল্লাহ রাসূলের হাত হাত আল্লাহ রাসূলের হাতে, যাদের জীবন যাদের জিন্দেগানি তাদেরকে ছোট বড় আপনি কে করার। দুটা আপেল কেটে পড়লো দুই তক্তিতে সমান ভাবে, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা নিতে হবে ইমাম হাসান হোসেনের ভালোবাসা, কেমন হাসানকে ভালোবাসবেন, কেমন ইমাম হোসেনকে ভালোবাসবেন, কতটা ভালোবাসবেন, কোথা থেকে শিখবেন, কোথেকে শিখবেন, সাহাবীদের জীবনী পড়ুন। আমি আজকে ইনশাআল্লাহ জীবনীকে বহুদূর নিয়ে যাব, শুধু ইনাদের বাল্যকালের কয়েকটা ঘটনা বলে দিয়ে আমি আগে বাড়ব। বাল্যকাল যদি না শোনাই তাহলে আমার জবান কাল্লা কালমাইদের মহাশয় ধরবে যে আমার হাসনাইন করিমেনের কোনো বাল্য জীবনী ছিল না। কি উত্তর দেবো আল্লাহকে, যার জন্য বাল্য জীবনী কয়েকটা বলে দিয়ে আমি আগে বেড়ে যাব। হযরত আবু বকর সাহাবীদের মধ্যে সব থেকে বয়স্ক সাহাবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী শ্বশুর, আমার নবী এনি আয়েশা সিদ্দিকার আব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি গত কালকে বলেছি, দেখি আপনাদের মনে আছে কিনা, আমার রাসূল কয় হিজরিতে ওয়াফাত করেছেন বলো বলো, 10 হিজরি, 10 হিজরি,
10 হিজরিতে রাসূলুল্লাহ ওয়াফাত নিয়েছেন। ওয়াফাতের পর মদিনার ইমাম কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়িয়ে বের হচ্ছেন। কিসের নামাজ? আসরের নামাজ পড়িয়ে বের হচ্ছেন আর দেখছেন তো ইমাম হোসেন হযরত আলীর গলিতে ফাতেমার গলিতে খেলছেন। ছোট্ট হোসেন নানা জানের ওয়াফাতের সময় ইমাম হোসেনের বয়স কত ছিল? 4 হিজরিতে ইমাম হাসান জন্ম নিয়েছেন আর 10 হিজরিতে আল্লাহ রাসূল বিদায় নিচ্ছেন। ছ বছরের হোসেন হযরত আলীর গলিতে খেলছেন, মদিনার গলিতে খেলছেন। আবু বকর সিদ্দিক ছুটে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মনে করে আহা ইমাম হোসেনকে নিজের কাঁধে চাপিয়ে নিয়েছেন। কাকে? ইমাম হোসেনকে কে? হযরত আবু বকর সিদ্দিক। কারণ আপনার নবীকে দেখতেন আবু বকর, যে হুজুর যদি জুমার খুতবা দিতেন আর ইমাম হোসেনকে যদি নবী খুতবা দিতে দেখতে পেতেন তো খুতবা বন্ধ করে দিয়ে ইমাম হোসেনকে কাঁধে চাপিয়ে নিতেন। এ ভাই, জুমার দিন জুমা পড়তে যান? জুমা আচ্ছা বলুন তো, একটা খুতবা পড়ার পর বসতে কেন হয়? প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, মিডলে একবার ইমামকে বসতে কেন হয় জানেন? কেউ কোন কোন রাবি বলেছেন এটা দুই রাকাত নামাজ, দুই খুতবা দুই রাকাত নামাজ, তাই আর তাহিয়াতে যেরূপ আমরা বসি তদ্রূপ বসতে হয়। আপনি তাকে বলবেন শোনো, আর তাহিয়াত দুই রাকাত হওয়ার পর হয়, এক রাকাত তাহিয়াত নাই। তাহলে প্রথম খুতবাতে বসতে কেন হয়? একদিন আপনার নবী জুমার খুতবা দিচ্ছিলেন, আহা দুই কাঁধে ইমাম হাসান ও হোসেন, দুই কাঁধে ইমাম হাসান ও হোসেন, ডান কাঁধে ইমাম হাসান আছেন আর বাম কাঁধে ইমাম হোসেন আছেন, আর নবী জুমার খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে আছেন রাসূল। আছে দুনিয়ার কোন ইমাম নিজের নাতিকে কাঁধে নিয়ে খুতবা দিবে জুমার? তাকে ইমামতিতে রাখবেন, ইমামতি করতে দিবেন? নাতিকে, পোতাকে, নামাসাকে, বেটাকে, বেটিকে কাঁধে নিয়ে যদি জুমার খুতবা দেয়, আমার রাসূল দিচ্ছেন, কত বড় মর্তাবা ইমাম হাসানের, কত বড় মর্তাবা ইমাম হোসেনের। আরে নবীর মেম্বার পাথর দিয়ে তৈরি, নবীর মেম্বার পাথর দিয়ে তৈরি, নবীর মেম্বার ইট দিয়ে তৈরি, আর হাসান মেম্বারে মুড়ে বসে আছেন, হুসাইন মেম্বারে মুড়ে বসে আছেন, কারণ আপনার নবীর কাঠটা নূর ছিল, মোহরে নবুয়তের উপরে ইমাম হাসান বসে আছেন, মোহরে নবুয়তের উপরে ইমাম হুসাইন বসে আছেন, এ সারা ইমাম হাসান ও হুসাইনের, যারা মেম্বারের উপরে নয় নবীর মোহরে নবুয়তের উপরে বসেন। ইয়া হাসান, ইয়া হুসাইন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তো নবী আমার খুতবা দিচ্ছেন, এমন সময় ছোট্ট হুসাইন নানার কাছ থেকে যেন পাটা পিছলে গিয়ে পড়তে যাবে, আমার রাসূল বসে গেলেন। জোর সে বলো সুবহানাল্লাহ, আমার রাসূল বসে গেলেন, বসে কি আস্তে করে দুই ভাইকে নামালেন। আল্লাহকে এত ভালো লেগে গেল, মাহবুব তুমি হাসান ও হোসেনের জন্য জুমার খুতবাতে বসেছো, মাহবুব কিয়ামতের সকাল পর্যন্ত যে মসজিদে জুমা হবে, আই মাহবুব একটা খুতবা পড়ার পর বসে যেতে হবে, মাহবুব তুমি হোসেনকে নামানোর জন্য বসেছিলে, হাসানকে নামানোর জন্য বসেছিলে, আর জামানার ইমামদেরকে জিজ্ঞাসা করবে এরা কাকে নামায়, এরা কাকে নামায়? কাউকে নামায় না, আমার রাসূল বসেছিলেন আমাদেরকে। তো ইমাম হোসেন খেলছিলেন আর আবু বকর এসে কাঁধে নিয়ে নিয়েছেন, এটাই বলছিলাম না? তিনি কাঁধে নিয়ে কিছুক্ষণ ঘুরে ফাতেমার বাড়িতে হোসেনকে দিয়ে আর চলে গেছেন। পরের দিন বাবা হযরত আবু বকর সিদ্দিক আবার ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, আর আবু বকর সিদ্দিকের বেটার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ।
আবু বকর সিদ্দিক বেরিয়েছেন আর বেটার বউ অর্থাৎ বৌমা বৌমা বলছে শ্বশুর আব্বা আব্বা গো আজকে ঘরে আনাজ নাই আনাজ মানে বুঝেছেন সবজি নাই আপনার ছেলেও বাড়িতে নাই আপনি একটু আনাজ নিয়ে আসবেন আবু বকর সিদ্দিক বলেন মা দাও ব্যাগ দাও ব্যাগ নিয়ে আবু বকর যাচ্ছেন কোথা বাজারে অল্প দূরে বাজার বাজারে যাবেন আর এমন সময় আব্দুল্লাহর বেটা অর্থাৎ আবু বকরের পোতা আব্দুল্লাহর বেটা মানে আবু বকরের পোতা ছেলের ছেলেকে কি বলা হয় পোতা আর মেয়ের ছেলেকে বলা হয় নাতি বা নামাসা আমাদের মালদাই বলে নামাসা উর্দু ভাষা যদিও আমরা নামাসা বলি বা নাতি বলেন তো আবু বকরের ছেলে দাদুর হাতটা ধরে বলে দাদু দাদু জান আমিও আপনার সঙ্গে বাজারে যাব ছোট্ট বয়স 5 বছরের ছেলে দাদুর হাত ধরেছে দাদু আমিও বাজারে যাব আর দাদাদের কাছে পোতারা বড় প্যারা হয় তো আবু বকর সিদ্দিক হাত ধরে নিয়ে যাচ্ছে আর বাচ্চা না কিছু দূর যাওয়ার পর বলে দাদু আর হাঁটবো না বলে হাঁটবে না না বয়স 4-5 বছর হাদিস এসেছে 4 বছর 4 বছরের ছেলে বলছে দাদু আমি আর হাঁটবো না পা ব্যথা করছে বলে ঠিক আছে হাঁটবে না তো পিঠে চাপো কোদে চাপো বলে না আমি পিঠেও চাপবো না কোলেও চাপবো না আমি কাঁধে চাপবো কিসে চাপবো কাঁধে চাপবো আবু বকর সিদ্দিক নিজের পোতাকে কাঁধে নিচ্ছেন না কাঁধে নিচ্ছেন না জোর করে তুলে কান্না বাচ্চাকে সে বৌমাকে দিয়ে দিয়েছে বৌমা বলে আব্বা ছেলে আমার ছেলে বললো বাজারে যাব আপনি বাজারে নিয়ে যেতে যেতে ফিরে আসলেন বলে বৌমা তোমার ছেলেকে এই জন্য নিয়ে আসলাম যে তোমার ছেলে একটাই কথা ধরেছে কাঁধে চাপবো আমি বলছি পিঠে নেবো পিঠেও আসবে না কোলে নেবো কোলেও আসবে না একটাই গান যে কাঁধে চাপবো কিন্তু বৌমা আমি কাউকে কাঁধে তুলবো আবু বকর বাজার করে আনলেন রান্না হলো দুপুরে যখন খাবেন আবু বকরের বেটা আব্দুল্লাহ এসেছে বৌমা স্বামীকে বউ বলছে স্বামী গো আজকে একটা ঘটনা ঘটেছে বলবো আপনাকে বলে হ্যাঁ বেগম বলো বলে আপনার আব্বাকে আমার শ্বশুর আব্বাকে আমি বাজারে যেতে বললাম কিছু আনাজ আনার জন্য উনি যাচ্ছিলেন আমার ছেলে বলল আমিও যাব উনি নিয়ে যাচ্ছিলেন কিন্তু ছেলে আমার ছেলে আপনার ছেলে বলল দাদু আপনার কাঁধে চাপবো উনি ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনে রাখলেন কিন্তু কাঁধে তুললেন না কারণটা একটু জানবেন বলে বেগম ঠিক আছে আবু বকর সিদ্দিক জোহরের নামাজ পড়ে এসেছেন জোহরের নামাজ শেষ করে আবু বকর সিদ্দিক ঘরে বসেছেন খাওয়ার প্লেট দস্তারখান লেগে গেল খেতে যাবে এমন সময় বেটা আব্দুল্লাহ সামনে আব্বা আব্বা হুজুর আজ আপনি দাদু কাল আমি দাদু হব পরশু আর কেউ দাদু হবে আব্বা গো একটা মশলা আপনি নবীর সঙ্গে থেকেছেন নবীর সঙ্গে ফিরেছেন ও আব্বা জান আজকে আপনি যখন বাজারে যাচ্ছিলেন আপনার সঙ্গে আমার ছেলে যাচ্ছিল আমার ছেলে বলেছিল দাদু কাঁধে চাপবো আপনি ছেলেকে পিঠে নিয়েছেন পেটে নিয়েছেন কোলে নিয়েছেন দুই হাতের তালু তো নিয়েছেন আমার ছেলেকে আপনি কাঁধে কেন নেননি আবু বকর সিদ্দিকের চোখ থেকে গড়গড়িয়ে পানি বয়ে আসলো আবু বকর কাঁদতে লাগলেন বলে বেটা আব্দুল্লাহ আমি জীবনে ওই কাঁধে কাউকে তুলতে পারবো না বলে আব্বা কারণটা বলবে না বলে বেটা কাল গতকালকে আমি যখন আসরের নামাজ পড়ে বেরিয়েছিলাম আমি দেখতে পেলাম মদিনার গলিতে ছোট্ট হুসাইন খেলা করছে আমি নবীর সুন্নাত মনে করে নবীর সুন্নাত মনে করে আবু আবু বকর বলছেন আমি নবীর সুন্নাত মনে করে নবীর আদাকে আদা করার জন্য ইমাম হুসাইনকে কাঁধে নিয়ে নিয়েছি বেটা ও
বেটা আব্দুল্লাহ আমার কাঁধে হুসাইন বসেছে হুসেনের বসার নিশান পড়ে গেছে বেটা আব্দুল্লাহ যে কাঁধে আমি হুসাইনকে বসিয়েছি ওই কাঁধে আর কোনো গোলাম হুসাইনকে বসাতে পারি না ও বেটা আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে আবু বকর তুমি কে তোমার পরিচয় কি আমি আল্লাহ পাকের কাছে আমার বাপের পরিচয় দেব না আমার নামের পরিচয় দেব না আমার ইবাদতের পরিচয় দেব না আমি আল্লাহর সামনে নিজের কাঁধটা পেতে দেব হে রব্ব আল্লাহ আবু বকরের কাঁধকে দেখে নাও আর বলো আবু বকর তুমি ফয়সলা করে দাও এ কাঁধে অন্য কেউ নয় একদিন তোমার নবী বসেছে আর তোমার নবীর বসার উপরে হুসাইন বসেছে আমি হলাম হুসাইনের বাপ এ হচ্ছে মোহাম্মদ এ হচ্ছে বাবা আমরা যে দিলে হোসেনকে জায়গা দিয়েছি ওই দিলে ইয়াজিদকে জায়গা দিয়ে পারি হাসান হোসেনকে জায়গা দিয়েছি ওই দিলে আর কারো জায়গা হবে আর শোনো বাপ জান্নাতে যদি কেউ যায় তো ইমাম হাসান হোসেনের গোলামি যাবে এছাড়া অন্য কেউ আর একটা ঘটনা শুনি যে আমি আগে পারবো এই প্রথম খলিফার কথা বললাম আবু বকর ছিলেন কোন খলিফা যে কাঁধে ইমাম হোসেনকে বসিয়েছেন ওই কাঁধে আর কাউকে বসান ইসলামের দ্বিতীয় খলিফা বাবা যার নাম ছিল উমার ফারুক কি নাম ছিল উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরে এত সূক্ষ্ম খলিফা ছিলেন মদিনার যে উমারের খেলাফতে তার পাল্লা জাররা পরিমাণ চাঁদ সূর্য হতো ঝুঁকে যেত কোন সময় উমারের খেলাফতের পাল্লা ঝুঁকত যে উমার ফারুকের একদিনের ঘটনা উমার ফারুক মদিনার খলিফা আপনাকে শুধু ইমাম হোসেনকে আমি বুঝাচ্ছি ইমাম হাসানকে বুঝাচ্ছি যাবো কারবালা শুধু এক কোটি নাদের প্রেম নাদের ভালোবাসা নাদের গোলামি বুঝিয়ে দিচ্ছি উমার ফারুক মদিনার মসজিদে আছেন আমির হয়ে আছেন খলিফা হয়ে আছেন ছোট্ট ইমাম হাসান ছোট্ট ইমাম হোসেন আর উমার ফারুকের বেটা তিনজনে ঘুরছে তিনজনে ঘুরতে ঘুরতে গিয়েছে আর ঘুরতে ঘুরতে সামনে একটা খেজুর কাটছে খেজুর গাছে চেপেছে উমার ফারুকের বেটা পাকা পাকা খেজুর গুলো খাচ্ছে আর পোকা লাগা শুকনো খেজুর গুলো ফেলছে ইমাম হুসাইন জালাল এসে বললেন আরে গোলামের বেটা গোলাম তুমি পাকা গুলো খাবে আর পোকা লাগা গুলো নিচে ফেলবে এতটা কথা বলা ছিল উমারের ছেলে ছিল না দর দর করে গাছ থেকে নেমেছে এক ছুটে বাড়ি আব্বা আব্বা বড় একবারে জালালে আছে কি হয়েছে বলে দেখো না আব্বা ওই ফাতেমার বেটা আলীর বেটা আজকে তোমার বেটাকে কত বড় কথা বলেছে জানো বলে কি বলেছে বাপ বলে আমি খেজুর গাছে চেপে খেজুর পাড়ছিলাম কয়েকটা পোকা লাগা খেজুর শুকনো খেজুর নিচে পড়েছে আর হুসাইন আমাকে গোলামের বেটা গোলাম বলেছে আপনি মদিনার খলিফা আপনি মদিনার বাদশা আর এত বড় সাহস আমাকে গোলামের বেটা গোলাম বলবে এর বিচার চাই উমারে ফারুক বেটাকে রাজি করার জন্য বাবা তৎক্ষণাৎ মদিনাতে এলান করে দিল ও মদিনার সাহাবায়ে কিরামরা মদিনাবাসীরা আজ আলীর বেটা হাসান ও হোসেনের উপরে বিচার কিসের বিচার যে উমারের বেটাকে হুসাইন গোলামের বেটা গোলাম বলেছে গোলামের বেটা গোলাম বলেছে এর বিচার হবে গোটা মদিনার সাহাবায়ে কিরামরা বয়স্ক বুড়ো জওয়ান বাচ্চা সবাই এসে ভরে গেছে জানি না আজ উমারের কি ফয়সলা হবে জানি না উমার কি করবে অনেক সাহাবায়ে কিরাম বিড়বিড় করছে সাহাবীতে গোটা মদিনার গলি গলি লোক হয়ে গেছে কারণ উমারের তলোয়ারের ফয়সলা বড় ভয়ানক ছিল গোটা মদিনা তাকায় কত সাহাবায়ে কিরামদের মাঝে আমার উমার দাঁড়ালেন
ওমর বলে বেটা আবার বলো কি বলেছে বলে আব্বা আমরা তিনজনে ঘুরছিলাম খেজুর গাছে চেপে খেজুর পাড়ছিলাম কয়েকটা শুকনো খেজুর নিচে পড়াই আমাকে হুসাইন গোলামের বেটা গোলাম বলেছে হ্যাঁ গোলামের বেটা গোলাম বলেছে বলে হ্যাঁ হুসাইন দাঁড়িয়েছেন হুসাইন বাচ্চা ছিলেন তো ভাতের বড় সাচ্চা দেখবেন ছোট বাচ্চারা মিথ্যা বলতে পারে একদিন আমাদের ওখানে হয়েছে কি একজন টাকা পাবে একটা লোকের কাছে ও ঘরে আছে আর ওর ছোট্ট মেয়েকে বলেছে জামা ওই লোকটাকে বাইরে গিয়ে বলবে যে আব্বা ঘরে নাই মেয়েটা এসেছে এসে বলে ছোট্ট মেয়ে তো যে লোক টাকা পাবে জিজ্ঞাসা করছে হারে মা তোর আব্বা কোথায় তো বলছে আমার আব্বা বলতে বললো আব্বা ঘরে নাই আমার আব্বা বলতে বললো আব্বা ঘরে আমার আব্বা ঘরে আছে আমার আব্বা বলতে বললো আব্বা ঘরে নাই কথা কি বুঝতে পারলেন বাচ্চারা সত্য কথা আমার রাসূল নিষেধ করেছে বাচ্চাদেরকে মিথ্যা বলাতে মিথ্যা শিখাতে মিথ্যা ধোকা দিতে মিথ্যা ধোকা দেওয়া বাচ্চাদেরকে নিষেধ আছে তোমার ফারুক বলছে হুসাইন তুমি কি আমার বেটাকে গোলামের বেটা গোলাম বলেছো ওমর বলছে হুসাইন বলছে হ্যাঁ বলেছি বলে বলেছো হ্যাঁ বলেছি চলো আগে বিচার পরে হবে আগে লিখিত হবে লিখা হলো কাগজের টুকরো তৈরি হলো ইমাম হোসেনের সিগনেচার হলো ইমাম হাসানের সিগনেচার হলো কাগজটা বাদশা উমারের কাছে আসলো উমার ফারুক কাগজটাকে নিয়ে চুমতে লেগেছে গোটা মদিনা ভয়ে কাঁপছিল আজ হাসানের হবে কি হোসেনের হবে কি উমার কাগজের টুকরোটাকে নিয়ে চুম্বন করছে আর মদিনার তাম সাহাবিকে বলছে ও সাহাবায়ে কেরামরা তোমরা সকলের কাছে উমারের একটা ওসিহাত তোমরা সবাই উমারের একটা কথা মনে রাখবে বলে উমার কি কথা বলে শোনো যখন উমার ইন্তেকাল করবে তোমরা উমারকে যখন কাফন পড়াবে উমারের বুকে এই কাগজটা রেখে দেবে উমারের বুকে কাগজের টুকরোটা রেখে দেবে জানিনা কায়ামতের মাঠে উমারের ইবাদত উমারের সাথ দেবে কিনা জানিনা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সাজদা উমারের সাথ দেবে কিনা শোনো কাল বাইতুল মাহশারে রব তাআলা যদি জিজ্ঞাসা করে উমার তুমি কে তো রব্বের সামনে নিজের খেলাফতের পরিচয় দেব না নিজের বাপের পরিচয় দেব না বাস পরিচয় দেব আল্লাহ তোমার নবীর নওয়াসার গোলা দেখো তোমার নবীর নওয়াসায় শিকার করে নিয়েছে এ হচ্ছে বাবা ইমাম হাসান ও হুসাইন বাবা ইমাম হাসান মুস্তাফা চার হিজরিতে হোসেন মুস্তাফা দুনিয়াতে আসলেন এবার আসুন বাবা হযরতে ফাতেমা খাতুনে জান্নাত আহারে ও ফাতেমা আল্লাহ আল্লাহ ও সাইয়্যেদা যাকে নবী আমার বলতেন আমার ফাতেমা দুনিয়ার হুর আরে ফাতেমা তার নাম ফাতেমা যখন রাত্রি বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়ার আরম্ভ করতেন মা বোনেরা হযরতে ফাতেমার একটা সাজদাতে গোটা রাত পার হয়ে যেত ও জগতের মায়েরা ফাতেমা রাস্তায় বের হয়েছেন ফাতেমার মাথার কেশ তো দেখা দূরের কথা ফাতেমার শরীরটাও আসমানের সূর্য তো দেখতে পায় নাই হযরতে ফাতেমার কণ্ঠস্বরটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় নাই একমাত্র আমার আলী ছাড়া যার জন্য আমার নবী একদিন মসজিদ নবীর মিম্বারে দাঁড়িয়ে বলেছিলেন আলী শোনো বাবা আলী আলী নবীর সামনে দাঁড়ালেন আমার নবী বললেন ও আলী তুমি কি আমার ফাতেমাকে দেখেছো তুমি কি আমার ফাতেমাকে চিনো নবী কাকে বলছেন আলী কে আলী তুমি আমার ফাতেমাকে চিনো তুমি আমার ফাতেমাকে দেখেছো এবার বলুন তো যদি কোন স্বামীকে বলা হয় আর শ্বশুর বলে যে জামাই তুই আমার বেটিকে দেখেছিস বলা যাবে তুই আমার বেটিকে চিনিস
হযরত আলী বলছেন, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমাকে আমি দেখিনি তো কে দেখেছে? আমি জানব না তো কে জানবে? আল্লাহ রাসূল বললেন, না আলী, তুমি আমার বেটিকে দেখাওনি আর তুমি আমার বেটিকে চিনো না। বলুন সুবহানাল্লাহ। আলী বাড়িতে এসেছেন, মনটা খারাপ আলীর। আজ আল্লাহ রাসূল এত বড় কথা বললেন, আমি নাকি ফাতেমাকে দেখিনি, আমি ফাতেমাকে চিনি না, বাড়িতে এসেছেন। ফাতেমা জিজ্ঞাসা করে, আমার সারতাজ, আমার শরীকে হায়াত মাওলা আলী, হাসানের আব্বা, হোসেনের আব্বা, আপনার হয়েছে কি? বলে, ফাতেমা দেখো না, তোমার আব্বা বলছে আমি নাকি তোমাকে দেখিনি, আমি নাকি তোমাকে চিনি না। আমার ফাতেমা বলেছে, কে বললো? বলে, আব্বা বলেছে। বলে, আপনি দাঁড়ান। হযরত আলী চার পায়াতে বসলেন। বাবা বিয়ের দিন একখানা চার পায়া নবী আমার দিয়েছিলেন, চার পায়াতে বসলেন, দড়ির খাটে বসলেন, মা ফাতেমা ওযু করলেন। বলুন সুবহানাল্লাহ। চার পায়ের পাশে মুসাল্লা বিছায়া দিয়া আমার ফাতেমা নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজের তাকবীর বেজেছেন, আলী দেখছেন ফাতেমা নামাজে দাঁড়িয়ে কোরআনে করিম তিলাওয়াত করছেন, কিরাত করছেন। আলী দেখছেন ফাতেমা রুকুতে গিয়েছেন, আলী ফাতেমা রুকুকে দেখছেন, ফাতেমা যখন সাজদায় চলে গেছেন, আর আলী ফাতেমাকে খুঁজে পায় না, ফাতেমাকে দেখতে পায় না, ফাতেমাকে খুঁজে পায় না। আহারে, যে আলীর খাটের পাশে দাঁড়ায়া ফাতেমা নামাজ পড়তেছিলেন, দাঁড়িয়েছিলেন, দেখেছিল, রুকুতে ছিল, দেখেছিল, সাজদায় চলে গেল, দেখতে পেল না। এই করে দুই রাকাত নামাজ আমার ফাতেমা আদায় করলেন। আলী সামনে দাঁড়িয়ে বলেন, ফাতেমা, হ্যাঁ হ্যাঁ ফাতেমা, তোমার আব্বা যেটা বলেছে সত্য, আমি না তোমাকে চিনতে পেরেছি না দেখতে পেরেছি। ফাতেমা, তুমি যখন সাজদায় ছিলে কোথায় ছিলে? আমার ফাতেমা বললেন, ও আমার সারদার, আমি যখন সাজদায় চলে যাই আল্লাহর ওয়াহদানিয়তের নূরে আল্লাহর রহমত আমাকে ছায়া করে ঢেকে নাই। বাবা, এ ফাতেমা খাতুনা জান্নাত। আসুন এবার আপনাকে টুপ করে আমি নিয়ে চলে যাই একবারে ঘোরাতে। হযরত ফাতেমা 10 হিজরিতে নবী ওয়াফাতের সময় কি বলেছিলেন মনে আছে আপনাদের? যে বেকি, আমার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে। মা বোন হযরত ফাতেমা, আব্বা কোন মাসে ইন্তেকাল করেছিলেন? রবিউল আউয়াল, রবিউল আউয়াল থেকে 6টা মাস গুণুন, তো 6টা মাস গুণুন, রমজান আসবে না? রমজান। হযরত ফাতেমা, আহা, হযরত ফাতেমা রমজান মাসের বাবা 3রা তারিখ, দিনটা ছিল মঙ্গলবার। মা ফাতেমা ফজরের নামাজ পড়ে মুসাল্লাতে বসে আছেন, আল্লাহ পাকের নামের জিকির করছেন। ফাতেমা চোখটা লেগে গিয়েছে ফাতেমা, এমন সময় ফাতেমা মুসাল্লাতে দেখছেন তো তার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা মুসাল্লাতে ফাতেমা নবীকে দেখতে পেলেন। আমার নবী যেন বলে, বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আজকে রোজা রেখেছো মা? ফাতেমা বলে, আব্বা হুজুর, হ্যাঁ। আমার নবী বলে, বেটি ফাতেমা, সেহরি কি খেয়েছিলে মা? ফাতেমা বলে, আব্বা গো, বাড়িতে কোনো খাবার ছিল না, শুকনো খেজুরের আঠিতে চুষে পানি পান করে নিয়েছি, আমার সেহরিটা হচ্ছে পানি। আমার প্যারা নবী যেন বলছেন, বেটি ফাতেমা রে, আর শুকনো খেজুরের আঠি চুষতে হবে না মা, আর শুধু পানি পান করতে হবে না মা, আজকে সন্ধ্যার সময় বাপ বেটি আল্লাহর জান্নাতে বসে একসঙ্গে ইফতার করব। বেটি, তোমার ইফতারের দাওয়াত থাকলো রে মা। নবী আমার 11 হিজরি 3রা রমজান দিন মঙ্গলবারের দিন সকালে বাবা এসে ফাতেমাকে ইফতারের দাওয়াত দিয়েছেন। ফাতেমার চোখটা খুলে গেল, দেখছেন পার্শ্বে কেউ নাই, আব্বাও নাই। ফাতেমা বুঝতে পারলেন, আমার আব্বার ওয়াফাত 6 মাস হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ফাতেমা মুসাল্লা কুড়াইয়া দিয়া বাড়ির বাইরে আসলেন। বাবারা যত
স্বামী গো আপনার সঙ্গে গোপনে দুটো কথা আছে, গোপনে দুটো কথা বলবো। স্বামীকে হাত ধরে ঘরে নিয়ে গেলেন, দেখছেন দুই লাডলা ঘুমিয়ে আছে, হাসান হোসেন ঘুমিয়ে আছে, দুই লাডলাকে ফাতেমা তুলছেন। বেটা হোসেন উঠ, বেটা বেটা হাসান উঠে যাও আপা। দুই আপনি দুই লাডলাতে উঠলেন। আমার ফাতেমা বলে, বেটা রে দুই ভাই যা একবার নানা রাউজার জিয়ারত করে আয়। দুটি ভাই তাড়াতাড়ি করে ওযু বানায়া ঘুম থেকে উঠে ওযু বানায়া নানা রাউজা যাচ্ছে আর চিন্তা করছে, আল্লাহ আজকে মায়েতে আমাদেরকে নানা রাউজা কেন পাঠিয়ে দিলেন, আজকে মা আমাদেরকে কেন বললেন বিছান থেকে উঠে নানা রাউজা যাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ হোসেন বলে, চল না রে ভাই আজকে নানা রাউজাতেই খেলা করব, নানা রাউজাতে দুই ভাই বসে খেলবো। আল্লাহ আল্লাহ নবীর রাউজাতে বসে দুই ভাই খেলবো মনে করে এসেছেন। আল্লাহর নবী রাউজাতে ঢুকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, দুই ভাই থেকে আপনি সালাম দেওয়া। রাউজার ভিতর থেকে আওয়াজ আসছে, বিশ্ব নবী যেন বলছেন, ও আমার নামাসা হুসাইন, নানা রাউজা কালকেও জিয়ারত করবে, ও নামাসা হুসাইন নানা রাউজা জিয়ারত করার অনেক সময় আছে, যা বাড়ি ফিরে যা, একটু মায়ের কোলে বসে যাও হুসাইন, একটু মায়ের আঁচলে বসে যাও হুসাইন, আজকে নানা রাউজাতে খেলো না, যাও মায়ের আঁচলে বসে বসে খেলো। দুই ভাইতে ছুটে এসেছে, মা ঘরের মধ্যে আব্বা ঘরের মধ্যে আওয়াজ দিয়েছে, আম্মা গো। ফাতেমা দরজা খুললেন, বেটা হুসাইন নানা রাউজা থেকে চলে আসলে কেন, নানা রাউজা জিয়ারত করলে না। হুসাইন বলে, আম্মা গো এমন একটা কাণ্ড ঘটেছে, এমন একটা ঘটনা ঘটেছে যা কোনোদিন ঘটেনি, আমরা যতক্ষণ নানা রাউজাতে থাকতাম নানা কোনোদিন কিছু বলতেন না, আজকে নানা রাউজার গেট খুলে নানা রাউজাতে প্রবেশ করতে যাব। নানা কেন বলছে হুসাইন, নানা রাউজা কালকে জিয়ারত করা যাবে, নানা রাউজাতে কালকে খেলা যাবে, যা আজকে মায়ের আঁচলে খেলে নে, মায়ের কোলে বসে যাও, মায়ের সময় বড় কম রে হুসাইন। আম্মা জান নানা ফিরিয়ে দিয়েছেন, হাত ধরে জান্নাত দুই লাডলাকে বুকে জড়াইয়া নিয়া চুমু দিয়েছে বাবা, গালে ঠোঁটে চুমু দিয়ে দুই লালকে রেখে দিয়েছে। ফাতেমার চোখ থেকে অশ্রু বের হচ্ছে, দুই লালেতে বলে, আম্মা গো আপনি কাঁদেন কেন, আম্মা আপনি কাঁদেন কেন, আমার ফাতেমা। মাওলা মুশকিল কুসার হাত ধরে বলে, ও আমার সরদার, ও নবী, ও হাসানের আব্বা, হুসাইন আমার ইন্তেকাল করার পর, আমাকে ইন্তেকাল করার পর আপনি দেরি করবেন না, রাতের গোপনে অন্ধকারে আমাকে দাফন করে দেবেন, সকাল হতে দেবেন না, আমি যেন সকাল না হয় মদিনাতে এলান করবেন না। ও আমার হাসানের আব্বা, আমার মালিকে হা মালিকে শরীক, আমার শরীরের মালিক, আমার সরতাজ মাওলা মুশকিল কুসা, আমার ইন্তেকালের পর যদি মদিনায় খবর হয়ে যায় নবীর বেটি ইন্তেকাল করেছে, গোটা মদিনা ভেঙে পড়বে, আমাকে দেখে ফেলবে, আপনি যদি না দেখান আমি কতটা লম্বা ছিলাম দেখে নেবে, আমার শরীরটা কতটা গোলাকার ছিল দেখে নেবে। ও মাওলা মুশকিল কুসা, আমি রাত্রিবেলাতে ইন্তেকাল করবো, রাত্রিবেলাতে আমার দাফন করে দিবেন, আপনার অতি নিকটের কয়েকজন সাহাবীকে নিয়ে। ও বাবারা মা বোনেরা
ফাতেমা যত ঘরের কাপড় হয় সমস্ত কাপড়কে পরিষ্কার করলেন, রান্না করলেন। রান্না করার পর ইফতারির আমার কাফনের সঙ্গে ঘরের মধ্যে বিয়ের দিন আব্বা একটা ছোট্ট বাক্স দিয়েছিলেন, ওই বাক্সের মধ্যে একটা কাগজের টুকরো আছে, ওই কাগজের টুকরোটা আমার কাফনের আমার আলী মুশকিল কুশা বলে বেদান ও বিবি ফাতেমা নবী পাক লাগলি ফাতেমা এমন কি আছে কাগজের টুকরোতে তোমার কাফনে দেব। বলে স্বামী গো আপনার সঙ্গে যেদিন আমার বিবাহ হয়েছিল আপনি যা সামান্য মোহর দিয়েছিলেন আমি আল্লাহর কাছে বায়না করেছিলাম, হে রব আল্লাহ আমার আলী করিম আমার আলী কি মোহর দেবে, আল্লাহ ফাতেমার বিয়ের মোহরানা তোমাকে দিতে হবে। আয়া মাওলা মুশকিল কুশা হে আমার মালিকে শরীকে হায়াত মাওলা আলী আমার মোহরানার কাগজটা ওই বাক্সে ওই সিন্ধুকে রাখা আছে, আব্বার বাড়ির সিন্ধুক আম্মার হাতের সিন্ধুক খাদিজাতুল কুবরার সিন্ধুক ওই সিন্ধুকটা খুলে কাগজটা আমার কাফনে লাগাইয়া দেবে। আমার আলী বলে বেগম ওই কাগজে কি লেখা রয়েছে? বলে স্বামী গো আমার আমার বিয়ের মোহরানা স্বরূপ আল্লাহ তাআলা আমার আব্বার উম্মত উম্মতের জন্য আটটা জান্নাতকে আমি ফাতেমা আমার নামে করে দিয়েছে, আল্লাহর আটটা জান্নাত আমার নামে। মাওলা মুশকিল কুশা হযরত আলী ফাতেমার দিকে তাকায় আমার ফাতেমা ওসিহাত করে, ও আমার মা ও আমার মালিকে হায়াত মালিকে হায়াত ও আমার মালিকে শরীর ও আমার সরদার মাওলা মুশকিল কুশা আমি ইন্তেকাল করার পর আপনি অন্য বিয়ে করে নেবেন, আপনার অসুবিধা হয় বিয়ে করে নেবেন, তবে আমার হাসান হোসেনকে কষ্ট দেবেন না। মা বোনেরা আসরের কিছু পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 হিজরিতে মায়েরা আমার ওয়াফাত নিচ্ছেন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা বিশ্ব নবী আমার ফাতেমাকে ইফতারের দাওয়াত করেছিলেন, ইফতারের আগে মারা যাচ্ছে ইন্তেকাল করছেন, আমার আলী বিবির ওসিয়াত কাউকে বললেন না মদিনার অতি নিকটের কয়েকজন সাহাবীকে নিয়ে, তারাবি নামাজের পর ইফতারের পর এশা নামাজের পর তারাবির পর হযরত মাওলা আলী জান্নাতুল বাকীতে মা ফাতেমা খাতুনে জান্নাতকে দাফন করে দিচ্ছেন। বাবা আজ যারা হজে যাই জান্নাতুল বাকীতে ঢুকতে বাম হাতে জান্নাতুল বাকীতে ঢুকতে একটা সাইডে মা ফাতেমা রওজা মা ফাতেমাকে রওজাতে রেখে দিয়ে মাওলা মুশকিল কুশা হায়দারে কররার আবাই আমার আউলাদের দিকে লক্ষ্য রাখবেন, আমার আব্বার উম্মত উম্মতিকে ভুলে যাবেন না। মা ফাতেমা 11 হিজরিতে আপনার কেউ কেউ বলেছেন 10:30 মানে 11 10:30 মানে 11 হিজরিতে মা ফাতেমা মদিনাতে ওয়াফাত নিলেন, জান্নাতুল বাকীতে মা ফাতেমার রওজা হলো, ইমাম হাসান হোসেন মা হারা কি হলেন, মা হারা যখন হলেন বয়স কত, ইমাম হোসেনের বয়স কত, 4 হিজরিতে দুনিয়ায় এসেছিলেন আর 10:30 হিজরিতে মা হারা হচ্ছেন, এনি 6-7 বছর দুই ভাই, 6-7 বছর দুই ভাই মা হারা হলেন, আপার সাহারা থাকলেন বেশ কিছুদিন, মাওলা আলী অন্য বিয়ে করলেন না। মাওলা দুই ভাই যখন নিজের সব কিছু করার মতো হয়ে গেলেন মাওলা আলী অন্য বিয়ে করলেন। বাবা এবার অনেক জীবনী যদি পূর্ণটা বলি তাহলে কালো কারবালা যেতে পারবো, যার জন্য সংক্ষিপ্ত আকারে বলি সেই যেদিন ইমাম
হাসান মুস্তাফা আস্তে আস্তে বড় হলেন। হযরত মাওলানা আলী অল্প বয়সে ইমাম হাসানা বিয়ে দিলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা গতকালকে বলেছি নাভি থেকে নিয়ে মস্তক পর্যন্ত দেখতে হুবাহু নবীর মতো ছিলেন। আর ইমাম হোসেন নাভি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত হুবাহু দেখতে নবীর মতো ছিলেন। দুই ভাইকে পাশাপাশি দাঁড় করে দিলে নবী দেখা তো বলুন সুবহানাল্লাহ। দুই ভাইকে পাশাপাশি দাঁড় করলে কি দেখা তো নবী দেখা তো যে বাবা দুই ভাই ইমাম হাসানের বিয়ে হলো। আর ইমাম হাসানের চেহারাকে দেখার জন্য মদিনার মেয়েরা গলিতে দাঁড়িয়ে থাকতেন, আনাচে দাঁড়িয়ে থাকতেন, কানাচে দাঁড়িয়ে থাকতেন। বাবা আমার সাইয়্যেদেনা ইমাম হাসানের মুস্তাফা বড় হলে মাওলা আলী মদিনা থেকে কুফা গেলেন। উসমান গনির শাহাদাতের পর মাওলা আলী মসনদে বসলেন, বসে চার বছর খেলাফত করলেন। মাওলা আলীকে সুবহানাল্লাহ 40 হিজরিতে, কত হিজরিতে 40 হিজরিতে মাওলা আলীকে তারিক জামাতের লোক যার তানার জামাত থেকে কেটে বেরিয়ে গিয়ে আব্দুর রহমান বিন মুলজিম বলে এক ব্যক্তি রমজান মাসে উনিশে রমজান ছিল। হযরত আলী সেহরি পরাহার করার পর, রোজার নিয়ত করার পর ফজর নামাজের জন্য কুফার জামে মসজিদে যাচ্ছিলেন। ওই জামে মসজিদে যাওয়ার পথে আব্দুর রহমান বিন মুলজিম এ খারেজি পিছন থেকে সাইয়্যেদেনা আলীকে মর্তাজাকে তলোয়ার ওয়ার করেছিলেন। মাওলা আলী মস্তক মোবারক দুই হাত হয়ে দুদিকে ঝুলে গিয়েছিল। উনিশ রমজান উনি ছিলেন, কুড়ি রমজান ছিলেন, একুশে রমজান হযরত মাওলা আলী দুনিয়া থেকে শহীদ হলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আলীর রওজা নাজাফে আশরাফে, ইনার রওজা কিভাবে হয়েছে, আমার আলী ওসিহত করেছিলেন, এ আমার বেটা হাসান বেটা হুসাইন, আমি আইনত শহীদ হয়ে যাওয়ার পর আমার শরীর মোবারককে তোমরা উটের হাতে বেঁধে দিয়ে উটটা ছেড়ে দিবে, রাত্রিবেলা যেখানে উট দিয়ে বসবে সেখানে আমার রওজা হবে, আজব তার রওজা নাজাফে আশরাফে, কারণ তিনার রওজা ডাইরেক্ট করা এই জন্য হয়নি, সে জামানার খারিজরা চেয়েছিল আলীকে যেখানে দাফন করা হবে সেখান থেকে তার শরীরকে আমরা তুলে নেব। যার জন্য দিনের আলোতে বা রাত্রে এলানি স্বরূপ মাওলা আলীর জানাজা ও মাওলা আলীর দাফন হয়নি, কারণ খারেজিরা মাওলা আলীর শরীরকে তুলে লাশ শরীর মোবারককে তুলে তার সঙ্গে বেদবি করার এলান করেছিল। ভাই আমার দোস্ত আমার, এবার আসুন মাওলা আলী খেলাফত করার শহীদ হয়ে যাওয়ার পর হযরত ইমাম হাসান খেলাফতে বসলেন। কে বলো? ইমাম হাসান খেলাফতে বসলেন। আর যখন মাওলা আলী শহীদ হন তখন মক্কা মুকাররমায় কয়েকজন সাহাবী ছিলেন, হ্যাঁ না, সামে মাবিয়া গভর্নর ছিল, আর উনি উমারের জামানা থেকে উমার ফারুকের জামানা থেকে গভর্নর ছিল মাবিয়া। আর শাম শহরের লোক, শাম দেশের লোক, তারা চাইল যে আলীর পর মদিনার খলিফা হবে মাবিয়া। কিছু লোক চাইল যে না খলিফা হবে ইমাম হাসান, আর একদল লোক আরবের লোক চাইল যে না খলিফা হবে সাহাবি। তখন সাহাবি আব্দুর রহমান আব্দুল্লাহ জালিল কাদের সাহাবি তার হায়াতে ছিলেন, বয়স হয়েছিল, কিন্তু মক্কার লোকেরা বলল এরা সাহাবিরা খলিফা। এই বাবা তিনটা দল হয়ে গেল। মক্কাওয়ালারা চাইল সাহাবি, মদিনাওয়ালা এবং কুফাওয়ালা এরা চাইল ইমাম হাসানকে, আর শামওয়ালা দামেস্ক এরা চাইল কাকে। এবার মাবিয়া উমারের জামানা থেকে গভর্নর ছিল, এর ফলে লোক বেশি, অনেক লোক বাইত হয়ে গেল মাবিয়া মদিনা কুফার, কিছু লোক বাইত হলো ইমাম হাসানের, কিছু মক্কার লোক বাইত হয়ে গেল ইমাম কি বলে আব্দুর রহমানের সাহাবি। ইমাম হাসান বড় জ্ঞানী, যার আব্বা বাবুল ইলম, যার আব্বা হচ্ছে বাবুল ইলম, ইলমের দরওয়াজা। ইমাম হাসান চাইলেন না যে মদিনা ইসলাম বেটে যায়। ইমাম হাসান বললেন কি, নিজে চলে সামে গিয়ে মাবিয়ার সঙ্গে বসে একটা সুলা করে নিলেন। তিনটা শর্তের উপরে ইমাম হাসান নিজের খেলাফত মাবিয়াকে দিয়ে মদিনা চলে আসলেন।
শর্ত ছিল তিনটা, তার মধ্যে শেষ শর্ত ছিল যে আপনার ইন্তেকাল করার পর আমার ভাই হোসেন মদিনার খলিফা, ছিল শেষ শর্ত। আরো শর্ত ছিল, সে সমস্ত শর্ত আমি বলতে যাচ্ছিলাম, তিন শর্তের উপরে দিয়ে চলে আসলাম। ইমাম হাসান মাতিয়াতে আসলেন, কত হিজরি বললাম, আলীর অফাত কত, 40, ছয় মাস আর ইমাম হোসেন 41 হিজরিতে মদিনাতে আসলেন। মদিনা এসে তিনি মদিনাতে থাকতেন, কিন্তু মদিনাতে বাবা এক শয়তান বাস করত যার নাম ছিল মারওয়ান। ও মসজিদ নববীতে নামাজও পড়তে যেত, হ্যাঁ না, দাড়িও ছিল, টুপিও ছিল, কিন্তু অন্তরে আলে রাসূলের ভূত ছিল, দুশমনী ছিল। এ বাবা এখানে সেখানে দাঁড়িয়ে মাওলা আলীকে গাল দিত, কাকে কাকে কেন গাল দিত জানেন? উসমান গনির শহীদের খবর, উসমান গনিকে শহীদ করেছিল একদল মুসলমান, হযরত আলীকেও শহীদ করেছিল কে, এক মুসলমান। তো উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মাবিয়া চেয়েছিল আলী মসজিদে বসে যে যারা উসমানকে শহীদ করেছে তার বদলা নাও, কিন্তু ঘটনা হচ্ছে এই, যারা উসমানকে শহীদ করেছিল তারা সবাই এসে আলীর কাছে তওবা করেছে, অন্যায় স্বীকার করেছে। আর বলুন তো বাপ, যে অন্যায় স্বীকার করে নাই, যে তওবা করে নাই, তাকে মারা যায়, তাকে মারা যাবে না? হযরত আলী মারলেন না, এ হলো বাবা তাদের দুশ্মনী, যে আলী কাতলের বদলা কাতল নিল না, অতএব আলীকে কাতল করে দেবে। এই শত্রুতে আলীকে কাতল করলো এবং আলীর দুশ্মন হয়ে গেল হযরত সাইয়্যেদেনা ইমাম হাসান মুস্তাফা, তারও দুশ্মন হয়ে গেল বাবা। ইমাম হাসানের এক কয়েকটা বিবি ছিল, তার মধ্যে এক বিবির নাম জায়েদা ছিল, এক বিবির নাম জায়েদা, বাংলা অনেক বই লেখা আছে যে জায়েদাকে বিয়ের জন্য ইয়াজিদও পাইগাম পাঠিয়েছিল আর হাসানের বিবি ছিল, যে জায়েদাকে কেন্দ্র করে ইমাম হাসানকে মারা হয়েছে, এটা বাংলা বইয়ের কথা, আরবি কোন বইয়ে এই ঘটনা। ইমাম হাসানকে কেন মারলো? একদিন মারওয়ান করেছে কি, হযরত আলীকে গাল দিচ্ছে, আমার হাসান শুনেছে কিছু বলেনি, হাসান শুনতেন কিছু বলতেন না। একদিন মারওয়ান করেছে কি, নিজের ডান হাতে নাক সাফ করছে, কোন হাতে, ডান হাতে, আর যেমনই ডান হাতে নাক সাফ করছে ইমাম হাসান দাঁড়িয়েছিলেন, এই মারওয়ান কি করছো, ডান হাতে নাক সাফ করা আমার নানা নিষেধ করেনি, নবীর সুন্নাত তুমি জানো না? তখন মারওয়ান বলল, হাসান আরে আমি ডান হাতে নাক সাফ করছি, তুমি দেখে টুকে নিলে আর তোমার আব্বাকে গাল দিয়ে তুমি কিছু বলো না? ইমাম হাসান বললেন, শোনো, তুমি আমাকে গাল দাও, আমার আব্বাকে গাল দাও, আমার ভাইকে গাল দাও, আমি কিছু বলতে যাব না, কারণ আমরা হচ্ছি সাবির, আমরা হচ্ছি সাবির, সাবরের মা, তুমি আমাকে গাল দিবে আমি সাবর করব, আমার আব্বাকে গাল দিবে আমি সাবর করব, আমাকে মারবে আমি সাবর করব, কিন্তু শোনো আমার নানার উম্মতের খেলাফ, সুন্নতের খেলাফ হবে, আমি সাবর করব। বলে বাহ বাহ, তো খুব ভালো কথা, একে মারলে গাল দিলে আব্বাকে কিছু বললে সাবর করে নেবে, কিন্তু নানার সুন্নাতের উপরে হাদিস ও কোরআনের উপরে যদি একটু এদিক ওদিক হয় তো আমি টুকবো, কারণ আমার নানা আমাকে সুন্নাতের পাহারাদার রেখে গিয়েছে, আমার নানা আমাকে জিন্দা কোরআন লিখে গেছে, কোরআনের উপরে যদি কেউ হস্তক্ষেপ করে, কোরআনের বাইরে যদি কেউ চলে, আমি হাসান সেটা টুকবো। মারওয়ান দেখো, আচ্ছা তাহলে নবীর শরীয়তকে মিটাতে হলে, নবীর সুন্নতকে মিটাতে হলে আগে হাসানকে মিটাতে হবে, কাকে, হাসান। বাবা এই আসুন, এবার আপনাদেরকে আমি ধীরে ধীরে নিয়ে চলে যাবো, কালকে রাত আমাকে কারবালার দিকে আগাতেই হবে, না হলে উপায় থাকবে না। সাইয়্যেদানা ইমাম হাসান আলাইহিস সালাম, যাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, জাদ্দিহি আলাইহিস সালাম বলা যাবে, সাইয়্যেদানা ইমাম হাসান জাদ্দিহি আলাইহিস সালাম
বাবা আব্বা ওফাতের পর আব্বা শহীদের পর মাত্র ছয় মাস কদিন খেলাফত করে নিজের খেলাফত দিয়ে মদিনাতে আসে মদিনায় থাকে ৪৯ হিজরি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে মদিনা থেকে মিটানোর জন্য মদিনা থেকে মুছে দেওয়ার জন্য মদিনায় মিটিং চলতে লাগলো ইমাম হাসান কে কি করে মিটানো যায় বাবা একটা মেয়ে ইমাম হাসানের বাড়িতে খুব যাওয়া আসা করত ইমাম হাসান কে কে বিষ দিয়েছে ইমাম হাসান কার নাম কিছু বাংলা বইয়ে লেখা আছে কিন্তু জায়গা ছিল ইমাম হাসানের বিবির নাম কার নাম আর একটা বইয়ে লেখা আছে মাইমুনা পুতনির নাম এটা বাংলা বই কিন্তু উর্দু বইয়ে ইমাম হাসান কার নাম এক কথায় দুশমনে হাসান দুশমনে আহলে বাইত দুশমনে নবীর সুন্নতের দুশমন নবী সুন্নতের দুশমন সে চাইলো যদি নবীর সুন্নতকে মিটাতে হয় তো হাসানকে মিটাতে হবে আর এই মিটানোর জন্য তখন দুই ভাই ছিল না সেরে খোদার কোন শের ছিল না তো একে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে এলানি যুদ্ধ করে মিটানো যাবে না কারণ তখন মদিনাতে অনেক সাহাবী ছিলেন হুজুরের ওয়াফাতের 49 কি বলে 40 বছর পরের ঘটনা অনেক সাহাবী আছে না তো তারা বুদ্ধি আটলো দেখুন এখানে অনেক মা বোন আছেন তো মনে কিছু করবেন না মায়েরা কিছু কিছু মা হয় বড় অর্থের লোভী স্বর্গের লোভী এরকম ইসলামে অনেক ইতিহাস আছে অর্থের জন্য স্বর্ণের জন্য নিজ স্বামীকে নিজ সন্তানকে পর্যন্ত এই মায়েরা অপরের হাতে তুলে দিয়েছে এমন অনেক ঘটনা এখনো ঘটছে কারো পয়সা বেশি অর্থ বেশি চেহারা বেশি দু মাসের চার মাসের ছ মাসের বাচ্চাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যাচ্ছে না এমন ঘটনা ঘটছে না ভাই আমার তো আবার এই মায়েরা এত ভালো যে এই মায়েদের গর্ভ থেকে নবী এসেছেন এ মায়েদের গর্ভ থেকে ওলি এসেছেন এ মায়েদের গর্ভ থেকে আলী ও হাসান ও হুসাইন এসেছেন মিটানোর জন্য নবীর সুন্নতকে দুনিয়া থেকে মিটানোর কৌশল ইমাম হাসানকে মিটাতে হবে তবে ইমাম হাসানকে এখন এলানি যুদ্ধ করে মারা যাবে না তলোয়ার দিয়ে মারা যাবে না কারো দ্বারা মারা যাবে না চালাকি করে মারতে হবে কারণ আলীর দুটো বাঘ এখন আছে সেরে খোদা আল্লাহর বাঘের দুই বাঘ আছে তো একটা মেয়ে বাপ ইমাম হাসান হোসেনের বাড়িতে খুব যাওয়া আসা করত ওই মেয়েটাকে ডাকলো মারওয়া ডেকে বলল শোনো তোমাকে আমার একটা কাজ করতে হবে বলবো কি বলবো না দেখবেন মেয়েদের যখন মন নিতে হয় তাদের একটু তারিফ করে দেন তাদের একটু প্রশংসা করে দেন নরম দিন তো তারিফ আর প্রশংসা করলে সব উজাড় করে দিবে তো মারওয়ান আগে খুব প্রশংসা করলো মেয়ে খুব তারিফ করলো করার পর বলছে আচ্ছা তোমার হাত দিয়ে আমি একটা কাজ নিতে চাই বলে কি বলে কাউকে বলবে না বলে না তুমি এ কাজের বিনিময়ে অনেক স্বর্ণ পাবে অনেক দিরহাম পাবে বলে একটা কাজটা বলো না বলে কাউকে বলবে না তো না খোদার কসম না এর কসম না নবীর কসম না সব কসম খেয়ে নিল খাওয়ার পর বলছে আচ্ছা বলো তোমাকে আমি কিছু দেবো বিষ দেবো আর ওই বিষটা তোমাকে ইমাম হাসানকে খাওয়াতে হবে বলে এত বড় কেন ইমাম হাসানকে বিষ দেবো আমি বলে হ্যাঁ যদি তুমি দিতে পারো তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব কিংবা 200 স্বর্ণ মুদ্রা দেব এই স্বর্ণ মুদ্রার লোভে পড়ে বলে ঠিক আছে যখন আপনি 200 স্বর্ণ মুদ্রা আমাকে দেবেন ঠিক আছে কাজ হয়ে গেল
আল্লাহ আল্লাহ এবার শোনো সন্ধ্যার সময় যে মেয়ে প্রত্যেক দিন সাদে সন্ধ্যায় ইমাম হাসানের বাড়িতে আসে সেই মেয়ে সেদিনও সন্ধ্যায় এসেছে এসে ইমাম হাসানের পাক বিবিকে জিজ্ঞাসা করছে ও হাসানে মুস্তাফার পাক বিবি বলো তো তোমার স্বামী নবীর নয়নের টুকরা ফাতেমার কলেজার টুকরা ইমাম হাসান কি খেতে ভালোবাসে ইমাম হাসানের পাক বিবি জায়দা বলে ফেললেন আমার স্বামী মধু খেতে ভালোবাসে তার নানা মধু সেবন করতেন ইমাম হাসানও মধু সেবন করেন বাবা মেয়েটা ছুটে ছুটে গেল ওই শয়তানের কাছে মারওয়ানের কাছে গিয়ে বললো রে মারওয়ান হাসান নাকি মধু খেতে ভালোবাসে আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা মদিনার বাজারের সব থেকে দামি মধুটা ক্রয় করা হলো সব থেকে সুন্দর মধুটা বাবা কিনে নেওয়া হলো কিনে নিয়ে তাতে বিষ মাখিয়ে দেওয়া হলো বিষ মিশ্রিত করে রাত্রের অন্ধকারে ওই মেয়েটা এসে সাইয়েদেনা ইমাম হাসান আলাইহিস সালামের পাক বিবিকে ডাক দেয় ও হাসানের পাক বিবি আজকে রাত্রিটা তোমার হাসান আমার দেওয়া মধু খাবে বাবা মধু তো রাত্রি বেলা তো বিষ মাখানো থাকলে বোঝা যাবে আর দেখবেন কিছু মধু আছে খাওয়ার পর তেতো অনুভব হয় হয় না খাওয়ার পর যেটা অরিজিনাল মধু খাওয়ার পর তেতো লাগে তো চালাকি করে অরিজিনাল মধুতে নিম ফুলের মধু বলে দিয়ে গেছে হাসানের পাক বিবি এই মধুটা অরিজিনাল এবং নিম ফুলের মধু দিয়ে গেছে সাইয়েদেনা ইমাম হাসান রাত্রি বেলাতে এসা নামাজ পড়ে নানা রওজা জিয়ারত করে রাত্রিতে বাড়ি আসলেন বাড়িতে এসে বেগমকে বলে বিবি ঘরে কিছু খাবার আছে বলে হ্যাঁ অমুক মেয়ে একটু মধু দিয়ে গেছে আপনি কি সেবন করবেন ইমাম হাসান খুশি হলেন কারণ নানার মধুকে ভালোবাসতেন তো তো নানার ভালোবাসা খানা এসেছে খুব খুশি হলেন বেগম মধু এসেছে দাও বাবা ইমাম হাসানের পাক বিবির অভ্যাস ছিল স্বামীকে না খাওয়িয়ে নিজে কিছু খেতে না অন্য মেয়ে হলে হয়তো মধুতে আঙ্গুল দিয়ে চেটে নিতেন চাটলে হয়তো বুঝে যেতেন কিন্তু না স্বামীর খাবার এঁঠো বাবা রাত্রি বেলাতে ইমাম হাসান যেমনই খাবার চাইলেন মা বোনেরা ওই মেয়ের দেওয়া মধুটা ইমাম হাসানের পাক বিবি দিয়ে দিয়েছেন ইমাম হাসান তিন চোষাতে বাবু তামাম মধুকে পান করে নিয়েছেন আর যেমনই মধু পান করা মধুর ঘটি খা মধুর বাটিটা হাত থেকে ফেলে দিয়ে ইমাম হাসান বাবা থরথর করে কাঁপতে লেগেছেন বেগমকে ডাক তাই বেগম রে আমার আমার হাতে তাসা বাড়ি দাও বলে স্বামী আপনি কাঁদছেন কেন বলে বেগম জানি না মধুটা কোন মধু মধুতে কোন বিষাক্ত প্রাণী মুখ দিয়েছে কিনা জানা নাই মধুতে কোন বিষ মিশ্রিত করা আছে বেগম আমার গোটা শরীর দাউ দাউ করে জ্বলছে কলেজাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে সাইয়েদেনা ইমাম হাসান করলেন কি বাবা হাতে একটা আশা বাড়ি নিয়ে দরজাটা খুলে আস্তে আস্তে করে বেরিয়ে কাঁপতে কাঁপতে বাবা নানা রাউজাতে চলে গেছেন জানা জানে রাউজার উপরে গিয়ে ইমাম হাসান নানা রাউজাকে জড়িয়ে ধরেছে নানা জান ও নানা জান আপনার হাসান কষ্ট দিয়েছে নানা জানি না কোন জালিমে হাসানের প্রতি জুলুম করেছে খানাতে বিষ ছিল নানা আপনার হাসান পান করে নিয়েছে বিষের যন্ত্রণায় হাসান নানার রওজা মোবারককে নানার মাজারে আব্দাসকে জড়িয়ে ধরে নানা নানা বলে কাঁদছেন মা বোনেরা কাঁদতে কাঁদতে ইমাম হাসানের চোখ মোবারক লেগে গেছে এমন সময় রওজায় নূর থেকে আপনার নবী আমার নবী নিজের নুরানি হাতটা বের করে হাসানে মোবারক আর সিনাতে রেখে দিয়েছে
আর যেমন রেখে দেওয়া বাবর বৃষ্টা পানি হয়ে গিয়েছে ইমাম হাসান নানা রওজাতে ঘুমিয়ে গেছেন নানা রওজার চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন ঘুম ভাঙবে সকালে ফজরের আজান মসজিদ নববীতে ফজরের আজান ইমাম হাসান দেখছেন আমি নানা রওজাতে ফজরের নামাজটা মসজিদ নববীতে আদায় করলেন আদায় করে বাড়ি আসছে বাবা ওই মেয়েটা যে মেয়েটা বিষ দিয়েছিল রাত্রে ওই মেয়েটা সকালবেলা ইমাম হাসানের বাড়ি আনাচে কানাচে ঘুরে চিন্তা করে আসতো হাসান শেষ কিন্তু দেখে না না বাঘের বাচ্চা বাঘ শেরে খোদার বাচ্চা শের যেন ফজরের নামাজ পড়ে বাড়ি আসছে মেয়েটা বাবা ওই দুশমন মারওয়ানের কাছে গিয়ে বলে মারওয়ান রে কোথায় তোমার বিষের কি কাজ তোমার বিষ তো হাসানকে মারতে পারলো না তুমি জানো না শেরের বাচ্চা শেরকে যেমন তেমন বিষ মারতে পারবে না দামি বিষ চাই বলে দামি বিষ চাই বলে হ্যাঁ বাবা এবার মারওয়ান খেজুরে বিষ দিয়েছিল দ্বিতীয়বার ওই বিষকেও নানার রওজাতে পানি করে দিল ইমামে হাসান ইমামে হাসান স্বপ্ন দেখছেন রাত্রে শুয়ে তানার কপালে যেন দুই চক্ষুর মিডিলে লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ নানা জান কে আজ করলেন নানা জান এমন স্বপ্ন কেন দেখলাম নানা জানের রওজা থেকে আওয়াজ আসছে নানা স্বপ্নে যেন বলছেন ও নওয়াসা হোসেন আর কদিন পরে তুমি আমার সঙ্গী হয়ে যাবে হাসান আর তোমার আর চিন্তা করো না হাসান তুমি আমার সঙ্গী হয়ে যাবে তবে নানা হাসান তোমাকে বিষ দিয়ে মারা হবে হাসান হাসানে মুস্তাফাকে আমার প্যারা নবী মৃত্যুর পাইগামটা জানিয়ে দিয়েছিলেন ও বাবা ওই মেয়েটা বাবা যে মেয়েটা ইমাম হাসানকে বিষ দিয়ে আনান বিষ আনতো ওই জালিমের কাছ থেকে জালিম করেছে কি বাবা আর কোনো আজারি বিষ কিনেনি বাজারি বিষ কিনেনি বাবা একেবারে হীরা ও জহরাতকে গুঁড়ো করে তার বিষ তৈরি করেছে মা বোনেরা যে বিষ মাটিতে ফেললে মাটি তামা হয়ে যায় মাটি কয়লার মতো পুড়ে যায় মাটি কালো হয়ে যায় এত তীব্র বিষ এত তীব্র বিষ কিনে একটা কাগজের পুড়িয়া করে ওই মেয়ের হাতে দিয়ে দিয়েছে যাও হাসানকে দিয়ে এসো হাসানের বাড়িতে দিয়ে এসো তুমি কি করে দেবে তুমি জানো বাবারা ওই মেয়েটা বিষের পুটলিটা নিজের আঁচলে বেঁধে নিয়ে বাবা ইমাম হাসান মুস্তাফার বাড়িতে এসেছে ইমাম হাসানের বিবির সঙ্গে বসে বসে কথা বলে ছেলেদের সঙ্গে কথা বলে ইমাম হাসানের বোন জাইনাবের সঙ্গে কথা বলে কথা বলতে বলতে ইমাম হাসান যে ঘরে ঘুমাতে মা বোনেরা ওই ঘরে ঢুকে পড়েছে আর ঢুকে দেখছে ইমাম হাসান যে বিছানায় ঘুমাতেন বাবা যে ঘরে ঘুমাতেন একটা চারপায়া ছিল খাট ছিল খাটের নিচে বাবা একটা মাটির সুরাহি মাটির কলস মাটির মাসকুঞ্জা তাতে পানি ভরা ছিল ওই মেয়েটা করেছে কি বাবা ইমাম হাসানের মাটির মাসকুঞ্জাতে আঁচলের বিষটা মিশিয়ে দিয়ে বাবা লুকিয়ে পালিয়ে যায় লুকিয়ে বিষ দিয়ে পালিয়ে গিয়েছে ইমাম হাসান নবীর নামাসা যাকে কাঁধে করে নবী তোমার খুতবা দিতে যার জন্য জান্নাতি জোড়া এসেছিল ও হাসান রাত্রি বেলাতে যার চেহারা দেখতে হুবাহু নবীর মতো যার কানে আজান নবী দিয়েছিলেন যার বাম কানে ইকামত নবী দিয়েছিলেন যাকে কোলে করে নিয়ে নবী ঘুরতেন যার জন্য নবী ঘোড়া সেজেছিলেন ওই হাসান রাত্রি বেলাতে বাড়ি এসেছেন বাড়িতে এসে বেগমকে বলছেন বেগম কিছু খাওয়ার আছে বলে স্বামী আজ তো কোনো খাওয়ার নাই ইমামে হাসান ঘুমিয়ে পড়লেন বাবা রাত্রি বেলাতে তাহাজ্জুদ নামাজের জন্য উঠেছে গভীর রাত তাহাজ্জুদ নামাজে উঠেছে হাসান বিবি ঘুমিয়ে আছে অন্য ঘরে ছেলেরা ঘুমিয়ে আছে ভাই হোসেন অন্য ঘরে ঘুমিয়ে আছে ইমামে হাসান বিবিকে
নয় বাবা নিজের বোন জাইনাবকে ডাকছেন ও বোন জাইনাব 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 বলে তিনবার ডেকেছে জাইনাব উঠলেন ভাইয়া ডাকছেন বলে জাইনাব পিপাসিত হয়েছে একটু পানি পান করবে জাইনাব জাইনাব বলে ভাই আপনি বসুন পানি নিয়ে আসছি বাবা গভীর রাত আমার হাসান তাহাজ্জুদের ওযু করেছে পানি পান করবেন বলে পানি চেয়েছেন বোনের কাছ থেকে অল্প পানি ছিল ওযুতে ফুরিয়ে গিয়েছে জাইনাব পানি আনতে গিয়েছে বাইরে ইমামে হাসান দেখেন তার চার পায়ের তলায় তার খাটের তলায় বাবা মাটির সুরাহিতে পানি ইমামে হাসান বাবা ওই সুরাহি থেকে এক গ্লাস পানি ঢেলে পান করে নিয়েছে যেমনই পানি পান করা ইমাম হাসানের কলেজা মোবারক জ্বলতে লেগেছে দাও দাও করে ইমাম হাসান বাঘের বাচ্চা বাঘ রে মা আলীর লাডলা সেরে খোদার বেটা আছে যেন ঘরের মেজতে কাটা মরগের মতো তড়পাচ্ছে হাসান বোন পানি নিয়ে এসেছেন বোন পানি নিয়ে পানির গ্লাস হাত থেকে ছুটে গেল ভাই আপনাকে কি হয়ে গেল আপনি তড়পাচ্ছেন কেন ইমাম হাসান বাবা যেমনই বুঝতে পেরেছেন পানিতে বিষ পানির মাসকুন যায় একটা লাঠি মেরে ঘরে মেঝেতে পানিটা ফেলে দিয়েছে আর যেমনই পানি পড়া মা বোনেরা যেটা যেটা দিয়ে পানি গিয়েছে ওই ওই জায়গার মাটিগুলো কালো হয়েছে এত তীব্র বিষ সৈয়দরা ইমামে হাসান মাটিতে ছটকায় ছটফট ছটফট করে কলেজা জ্বলে যায় ইমামে হাসানের বোনকে বলল বোন জাইনাব রে আমার নানা জান আমাকে বলেছিল নওয়াসা হাসান আর কদিন পর আমার সঙ্গী হয়ে যাবে বোন জাইনাব আর তোমার ভাই তোমার ভাইয়ের যাওয়ার সময় হয়ে গেছে নানার কাছে যাব রে বোন মায়ের কাছে যাব রে বোন আব্বার কাছে যাব বোন একটু আমার ভাই হোসেনকে জাগায় দাও দুটো কথা বলে নি বোন জাইনাব গিয়ে হুসাইনকে ডাকছেন ভাইয়া হুসাইন উঠুন দেখুন বড় ভাইকে কে যেন বিষ পান করিয়ে দিয়েছে ইমাম হুসাইন উঠলেন এসে দেখেন বড় ভাই কাটা মাছের মতো কাটা মুরগের মতো তড়পায় হুসাইন বুকে জড়ালেন বুকে জড়িয়ে নিয়ে হুসাইন ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কপালে চুম্বন দিতে গেলেন ঠোঁটে চুম্বন দিতে গেলেন হাসান হাত দিয়ে এড়ে নিলেন ভাইয়া হুসাইন আর আমার ঠোঁটে চুমা দেবে না ভাইয়া বহুবার চুমা দিয়েছ ঠোঁটে আর ঠোঁটে চুমা দেবে না ও ভাইয়া হুসাইন আমাকে যে বিষ পান করানো হয়েছে যদি আমার ঠোঁটে ঠোঁট লেগে যায় এ বিষ তোমার মধ্যেও যেতে পারে ভাইয়া আর তোমার মধ্যে যদি এই বিষ চলে যায় কারবালার ময়দান ফাঁকা হয়ে যাবে ভাইয়া হুসাইন আমাকে আর চুম্বন করো না ভাইয়া শুয়ায়া দাও ইমাম হোসেন বড় ভাইকে শুয়ে দিয়েছে মা বোন একটু পরেতে আবার আমার হাসান বলে ভাইয়া উঠিয়ে বসাও উঠিয়ে বসাও সহ্য হাইরা মনে হচ্ছে আমার উল্টি হবে বমি হবে কাই হবে ইমাম হোসেন বড় ভাই হাসানকে বুকে জড়িয়ে ধরে উঠিয়ে বসালেন যেমনই বসাল মা বোনেরা বড় ইমাম পাক ইমামে হাসান ভূমি করলেন মা ভূমির মধ্য দিয়া কলেজার টুকরা গুলো বিষের জ্বালাতে কেটে কেটে পিস পিস হয়ে ভূমি দিয়ে বেরিয়ে এসেছে আমার হাসান বলছে ভাইয়া আজকে গোস্ত খাইনি খেজুর খাইনি আমার বমির মধ্য দিয়ে ওই কালো টুকরাগুলো কিসের বেরালো ছোট ভাই হুসাইন হাতে নেড়ে নেড়ে দেখছে দেখে যে বড় ভাইয়ের খাওয়ার টুকরা নয় গোস্তের টুকরা নয় এগুলো ভাইয়ের সিনার কলেজার টুকরা ছোট ভাই হুসাইন বড় ভাইকে জড়ায়া বলে ভাইয়া এগুলো খাওয়ার টুকরো নয় খেজুরের টুকরো নয় গোস্তের টুকরো নয় আপনার কলেজা মুবারাকের টুকরো ভাই আপনাকে কোন বিষ দেওয়া হয়েছে আপনার কলেজা কেটে কেটে বেরিয়ে আসছে সৈয়দ ইমামে হাসান বললেন ভাই
কলেজার টুকরা বেরিয়েছে একটু দেখো তো কখানা কলেজার টুকরা ইমামে হোসেন একটা একটা করে নিয়ে গুনছেন বাবা মা বোনেরা একটা নয় দুটা নয় ষাট খানা কলেজার টুকরা ভূমির মধ্য দিয়ে ইমাম হাসানের বেরিয়ে গিয়েছে কটা কলেজার টুকরা ষাটটা কলেজার টুকরা ভূমিতে বেরিয়ে এসেছে ইমাম হাসান বললেন ভাইয়া হোসেন ও ভাইয়া আমার কলেজার টুকরাগুলো একটু আমার হাতে দেবে একটু দাও তো আমি দেখি আমার কলেজার টুকরা কেমন ভাই নিজের কলেজার টুকরা নিজের হাতে ইমাম হাসান দিচ্ছেন ভাই তুলে তুলে দিয়েছে কলেজার টুকরাগুলো হাতে নিলেন হাতে নিয়ে হাতটা লম্বা করলেন হাতটা লম্বা করে হাসান আল্লাহকে ডাকছেন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ মদিনার কোন জালিম তোমার নবীর নওয়াসাকে বিষ দিচ্ছে আল্লাহ আল্লাহ যে নওয়াসাকে তোমার নবী নিজের মেম্বারের কাঁধে নিয়ে দাঁড়িয়ে খুতবা আল্লাহ যাদের লেখার ফয়সলা তুমি করো নাই আল্লাহ আমি সে হাসান যে হাসানের ঈদের লেবাস ছিল না জান্নাত থেকে লেবাস পাঠিয়েছিল আল্লাহ ওই হাসানকে কে বিষ দিয়েছে মাওলা মাওলা আমার হাতে ষাটখানা কলেজার টুকরা আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি তোমার কাছে দোয়া চাইছি আল্লাহ তুমি কি হাসান উপরে রাজি আছো আল্লাহ তোমার নবী তো রাজি ছিল মাওলা আল্লাহ আমি চাইবো না আমাকে যে বিষ দিয়েছে তাকে হেলাল করে দাও মদিনাতে কোন আজাব দিয়ে দাও আল্লাহ আমি চাইবো না আমাকে যে বিষ দিয়েছে তার হাতে কুড়ি কুষ্ঠ হয়ে যাক আমি চাইবো না আমাকে যে বিষ দিয়েছে সে অন্ধ হয়ে যাক আল্লাহ গো আমি চাইবো না আমার দুশমন শেষ হয়ে যাক মাওলা তোমার হাসান নিজের কলেজার টুকরা নিজের হাতে নিয়ে আল্লাহ তোমার কাছে যদি কিছু চাই আল্লাহ গো তুমি আমার নানার গুনাহগার উম্মাতুল মাতিকে মাফ করে দিও আল্লাহ আমার নানার গুনাহগার উম্মাতুল মাতিকে মাফ করে দিও মাওলা আমার নানার পাপি দাবি উম্মাতকে তুমি জান্নাতি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হাসান নিজের কলেজার টুকরার বিনিময়ে যেন নানার উম্মাত উম্মাতকে সঙ্গে নিয়ে জান্নাতে যায় মা একটা নয় দুটো নয় ষাটখানা কলেজার টুকরা ইমাম হাসান নিজের হাতের তালুতে নিয়ে আমাদের জন্য কাটছে আমাদের জন্য কাটছে নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য নয় নিজের বিবি বাচ্চার জন্য নয় আল্লাহকে বলছি আল্লাহ আমার কলেজার টুকরার বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমার নানার জাহান্নামী উম্মতকে তুমি জান্নাতি বানিয়ে দিও মাওলা হে মা হে ভাইরা এ হাসানের মাহফিল করব না তো করব কার মাহফিল এ হাসানের নামের নারা দেব না তো দেব কার নামের নারা এ হাসানের নামে জান কুরবান করব না তো করব কার নামে কুরবান এ হাসানের নামের নিয়াজ করব না তো করব কার নামের নিয়াজ যে হাসান নিজের কলেজা মোবারকের টুকরা নিয়ে আমাদের জন্য কাঁদে ভাইয়া সাইয়েদনা ইমাম হাসান বললেন ভাইয়া হোসেন সোয়ায়া দাও আবার সোয়ায়া দাও হলো বাপ আবার উঠে বসেছে কিতাব বলেছে 180 খানা কলেজার টুকরা বেরিয়েছিল বাবা তারপরে তো সুইয়া দিয়া ইমাম হাসানের আকারটা আস্তে আস্তে নীল বরণ হচ্ছে চোখের আকারটা নীলা হয়ে যাচ্ছে ইমাম হোসেন ডাকছেন ভাইয়া 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 বলে ডাকছেন এমন অবস্থায় হাসান বলে ভাইয়া আমার কাসিমকে ডেকে দাও ইমাম হাসানের পাশ বেটা ছিল কাসিম কাসিমকে ডেকে দেওয়া হলো ইমাম হাসানের মেয়েকে ডেকে দেওয়া হলো ইমাম হাসান করলেন বেটার
হাত নিল, বেটির হাত নিল, নিজের বিবির হাত নিল, ভাইয়ের হাত নিল, বোনের হাত নিয়ে হাত ধরে নিল, সকলের হাতকে ধরে বাবা ইমাম হোসেনের হাতের উপরে রেখে দিয়ে বলল, ভাইয়া তোমার ভাই চলে যাচ্ছে, ভাইয়া সব গোটা পরিবার তোমার হাওয়ালা করে দিলাম, ভাইয়া ভাইয়া তুমি যখন কারবালাতে যাবে আমার কাসিমকে ভুলে যেও না, ভাইয়া আমার কাসিমকে সঙ্গে নিয়ে কারবালাতে যাবে, ভাইয়া হোসেন যখন কারবালাতে যাবে আমার বোন জাইনাবকে ভুলে যেও না, আমার বোন জাইনাবকে নিয়ে যাবে, আমার মেয়েদেরকে নিয়ে যাবে, ভাইয়া হোসেন তোমাকে গোটা পরিবার দিয়ে দিলাম কারবালার ময়দানে, গোটা পরিবারের দেখভাল করা তোমার দায়িত্ব, ভাইয়া আস্তে আস্তে করে চোখটা বন্ধ করছেন হাসান, তারপর পূর্বে বলছেন, ভাইয়া আমার ইন্তেকাল করার পর আমার কবরটা আমার রাউজাটা আমার নানা জানের রাউজার পার্শ্বে করবে, আমার নানা জানের রাউজার পার্শ্বে আমার রাউজা বানায় দেবে, নানি রে যা চাইবে আয়েশা সিদ্দিকা রে যা চাইবে, আমার নানি যদি যা যা দিয়ে দেয় আমার রাউজাটা নানার রাউজার পার্শ্বে করবে, তবে শোনো ভাই তোমার ভাই ওসিহাত করছে যদি মদিনার কেউ বাধা সৃষ্টি করে যে হাসানের কবর হাসানের রাউজা নবীর রাউজার পাশে হতে দেব না, তুমি জোর করবে না ভাই, তুমি কোন রকম জঙ্গ জিহাদ করবে না, তাড়াতাড়ি করে এসে মা খাতুনে জান্নাতের পাশে আমার রাউজাটা তৈরি করে নেবে, ও মা বোনেরা ইমামে হাসানে মুস্তাফা 49 হিজরিতে বাবা 5 রবিউল আউয়াল ইমামে হাসানে মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারাতে 20 তে ইমামে হাসানকে মারা হলো, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসানের চেহারা মোবারকটা নীল বরণ হয়ে গেল বাবা, কোন কিতাবে রয়েছে সবুজ বরণ হয়ে গেল, ইমামে হাসান আস্তে আস্তে করে ঢলে পড়লেন, চোখটা বন্ধ করে নিলেন, আর চোখের পলক খুলে তাকালেন না, আর কোন সারা শব্দ করলেন না, হোসেনে মুস্তাফা বুঝতে পারলেন ভাই চলে গিয়েছে, উঠে গেলেন নানার রাউজার পাশে রাউজা তৈরি করতে, মদিনার এক দল বাবা বাধা দিয়ে দিল, ওই মারওয়ানের দলেরা বাধা দিয়ে দিল, ইমামে হোসেন ভাইয়ের কথা মনে করে বড় ভাইয়ার কথা ভেবে আসলেন জান্নাতুল বাকিতে বাবা, মা খাতুনে জান্নাতে যেখানে রাউজা আছে, মা ফাতেমার রাউজার পাশে রাউজা তৈরি করা হলো ইমামে হাসানের রাউজা জান্নাতুল বাকিতে, মা ফাতেমার কবরের পাশে ইমাম হাসানের কবরে পা দরুদে পাক, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাল্লাম বাবা 49 হিজরিতে ইমামে হাসান শহীদ কোথায় হলেন,
মদিনাতে কোথায় মদিনাতে ইমাম হাসানের রওজা কোথায় মদিনাতে মা ফাতেমার রওজার কাছে ইমাম হাসানের রওজা ইমাম হাসানকে সেখানেই দাফন করা হলো মদিনার কিছু সাহাবায়ে কেরাম ইমাম হোসেন জানাজা করলেন জানাজা করে ইমাম হাসানকে দাফন করা হলো আজকে এই পর্যন্ত রেখে দিই শুরু হবে এই মাসে যে শহীদ হয়েছে ইমামে হোসেন কাল থেকে বাবা শুরু হবে আজ ইমামে হাসান পর্যন্ত তবে একটা কথা মনে রাখবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবথেকে প্যারা কে দুনিয়ার আপনি যাকে জিজ্ঞাসা করেন আপনি কাকে ভালোবাসেন সবাই এক কথাই বলবে নবী সবাই এক কথাই কি বলবে যত সাহাবী আছে সমস্ত সাহাবীর ভালোবাসা নবীর জন্য হ্যাঁ না সব সাহাবীর ভালোবাসা নবীর জন্য সব সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি নবী আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান সব সাহাবী নবীকে ভালোবাসতেন তমাম উম্মতি নবীকে ভালোবাসতেন নবীকে জিজ্ঞাসা করে দেখবেন ইয়া রাসূলুল্লাহ কায়নাতে যারাই কালমা পড়েছে তারা আপনাকে ভালোবাসে সব সাহাবী আপনাকে ভালোবাসে হুজুর মালাইক পুরো মালাইক বিলমান সবাই আপনাকে ভালোবাসে নবী আপনিও কি কাউকে ভালোবাসেন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আমার ভালোবাসা দুটি একটার নাম হাসান একটার নাম কায়নাত নবীকে ভালোবাসেন আর নবী হাসান ও হোসেনকে ভালোবাসেন কোন নিয়ামত হাসান ও হোসেন কোন জিনস হাসান ও হোসেন কোন মাল হাসান ও হোসেন কোন রুতবা হাসান ও হোসেনের কায়নাত হাসান ও হোসেন কায়নাত মুস্তাফাকে ভালোবাসেন আর মুস্তাফা হাসান ও হোসেনকে ভালোবাসেন যত সাহাবী নবীর দরবারে দাঁড় হতেন নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি নবী আপনার পদতলে মাতা পিতা কুরবান হয়ে যাক আর আপনার নবী ফাতেমাকে বলতেন ফাতেমা ফিদাকা উম্মি ওয়া আবি ফাতেমা তোমার কদমে আমার মাতা পিতা কুরবান হয়ে যাক ইয়ারো ইয়ে হচ্ছে হাসান হোসেনের মর্তাবা কায়নাত নবীকে দেখে দাঁড়ায় নবী ফাতেমাকে দেখে দাঁড়াতেন বাবা ইনশাআল্লাহ আজিজ আগামী কাল আপনারা দোয়া করবেন যদি আল্লাহ তাআলা আপনাকে আপনাদেরকে আমাকে সালামত রাখে ইনশাআল্লাহ আজিজ আগামী কাল সাইয়্যিদুস সুহদা সাইয়্যিদুনা ইমাম হোসেন পাকের জীবনে আরম্ভ হবে